ঠিক আছে তো চলো আজকে আমরা স্টার্ট করি কি চ্যাপ্টার পিছনেই আছে দেখতে পাচ্ছ সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য থিওরেমস অন কনকারেন্টস থিওরেমস অন কনকারেন্টস সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য তো এই চ্যাপ্টারে তো কি কি পড়বো আজকে আমরা উপপাদ্য পড়বো দ্যাট মিনস থিওরেমস অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ থিওরেমস মানে উপপাদ্যের প্রয়োগ তো এখানের উপপাদ্যগুলো শুরু করার আগে আমাদের কিছু জিনিস জানতে হবে কি কি দেখো সেগুলো লেখা রয়েছে কি কি জানতে হবে জানতে হবে পরিকেন্দ্র অন্তকেন্দ্র ভর কেন্দ্র এবং লম্ব বিন্দু কাদের বলা হয় ঠিক আছে তো চলো প্রথমে স্টার্ট করি আমরা কি দিয়ে পরিকেন্দ্র দ্বারা পরিকেন্দ্র পরিকেন্দ্র মানে হলো কি না একটা ত্রিভুজ থাকবে তোমার কাছে তো চলো একটা ত্রিভুজ ড্র করি আমরা এই হলো একটা ত্রিভুজ ঠিক আছে এবার পরিকেন্দ্র মানে হলো এই ত্রিভুজের শীর্ষবিন্দুগুলোকে নিয়ে যে বৃত্তটা তৈরি হবে শীর্ষ ত্রিভুজের এই যে শীর্ষবিন্দু তিনটে শীর্ষবিন্দু এই তিনটে বিন্দুকে নিয়ে আমরা যে বৃত্তটা অঙ্কন করব। সেই বৃত্তটা দেখতে কি রকম হবে দেখতেও হবে খানিকটা এরকম বৃত্তটা দেখতে হবে এরকম করতে হবে আমাদের কাছে এরকম দেখো এটা হলো ত্রিভুজ এ বি সি ঠিক আছে সি ত্রিভুজের শীর্ষবিন্দু বিন্দু বি এবং সি বিন্দু তিনটে বিন্দু এই তিনটে বিন্দু দিয়ে পাশ করছে এরকম বৃত্ত হলো এই দেখো বাইরের যে বৃত্তটা এঁকেছি এই বৃত্তটি এই বৃত্তটিকে বলা হয় পরিবৃত্ত কি বলা হয় পরিবৃত্ত ঠিক আছে একে বলা বলা হচ্ছে কি না পরিবৃত্ত পরিবৃত্ত হয় তার সাথে সাথে আর কি বলা হয় দেখো এবার যদি পরিবৃত্ত হয় তো এই বৃত্তের একটা কেন্দ্র থাকবে এই ভেতরে ঠিক মাঝখানে একটা কেন্দ্র থাকবে এই যে কেন্দ্রটা আছে এর নাম যদি দিই ও তো এখানে ও পয়েন্টকে বলা হয় পরিকেন্দ্র কি বলা হয় পরিকেন্দ্র আর এই যে বৃত্তটা দেখতে পাচ্ছো এই বৃত্তটার নাম হলো কি না পরিবৃত্ত যদি তাহলে তোমাদের সামনে একটা ত্রিভুজ দিয়ে দিল এই যে বলছি পরিবৃত্ত এই পরিবৃত্ত আর অন্তর্বৃত্ত অঙ্কন কিন্তু রয়েছে আমাদের পরের ক্লাসে ক্লাস টেনে ঠিক আছে যখন ক্লাস টেনে উঠবে দেখবে পরিবৃত্ত আর অন্তর্বৃত্ত অঙ্কন করতে হচ্ছে দ্যাট মিনস ওটা সম্পাদের মধ্যে চলে আসবে তখন এখন আমরা কি জেনে থাকছি না একটা ত্রিভুজের বাইরে যদি থাকে বৃত্তটা তাকে বলা হয় পরিবৃত্ত আর অন্তর কেন্দ্র এসছে কথাটা মানে তার আগে নিয়ে আসতে হবে কি অন্তর্বৃত্তকে নিয়ে আসতে হবে যেরকম পরিকেন্দ্রের জন্য আমাদের দরকার হলো একটা পরিবৃত্তের ঠিক সেরকম অন্তর্কেন্দ্রের জন্য আমাদের দরকার হবে একটা অন্তর্বৃত্তের অন্তর কথাটার মধ্যে বুঝতে পারছো অন্তর্কেন্দ্র মানে কি না ভেতরে থাকবে ভেতরে অন্তর্বৃত্ত মানে কি না ভেতরে থাকবে বৃত্তটা এবার কার ভেতর থাকবে অবশ্যই ত্রিভুজের ভেতর তাহলে এখানেও আমার কাছে একটা এখানে যদি আমি প্রথমে ত্রিভুজটা না ড্র করি প্রথমে ত্রিভুজটাই ড্র করি এখানে দেখো আমি প্রথমে ত্রিভুজটা ড্র করলাম ঠিক আছে এই হলো আমার কাছে ত্রিভুজ অঙ্কন করব সেটা কি কি হবে 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 রকমের তোমাকে ড্র করতে যেন দেখো এই যে তিনটে বাহু রয়েছে জাস্ট তিনটে বাহুকে ত্রিভুজের তিনটে বাহু তিনটে বাহুকেই যেন বৃত্তটি স্পর্শ করে মানে জাস্ট যেন টাচ করে সেরকম সেরকম তুমি ভেতরে একটা কি আঁকবে বৃত্ত অঙ্কন করবে আমি দেখো একটা অঙ্কন করার চেষ্টা করছি এটা অঙ্কন করেছি এই বৃত্তটা ত্রিভুজের দেখো তিনটি বাহুকেই স্পর্শ করে আছে আছে তিনটি বাহুকে স্পর্শ করেছে। সেই কারণে এই বৃত্তটাকে বলা হবে অন্তর অন্তর্বৃত্ত ঠিক আছে একে কি বলা হবে এই বৃত্তটির নাম হলো অন্তর এবার অন্তর কেন্দ্র কি হবে তাহলে কেন্দ্র হবে অবশ্যই এই অন্তর অন্তর্বৃত্তের যেটা কেন্দ্র সেটাই এর যেটা সেন্টার বৃত্তের যেটা সেন্টার সেটাই বৃত্তের সেন্টার কোনটা এটা এর নাম দিয়ে দিলাম ও তাহলে ও হয়ে গেল কি না কেন্দ্র ঠিক আছে ও হয়ে কি তাহলে পরিকেন্দ্র আর অন্ত্রী মধ্যে ডিফারেন্স বুঝতে পেরেছ কি পরিবৃত্তর জন্য হচ্ছে বাইরে পরিধিতে থাকবে এই যে এর পরিধিটা বৃত্তের পরিধিটা কোথায় থাকবে পরিধির ওপর ত্রিভুজের যে তিনটি শীর্ষবিন্দু এরা থাকবে আর অন্তর্বৃত্ত মানে ভেতরে থাকবে অর্থাৎ বাহুগুলোকে টাচ করে থাকবে এই হলো অন্তর্বৃত্ত আর পরিবৃত্ত এবার আসছি আমি ভর কেন্দ্র এবং লম্ব বিন্দুতে ভর কেন্দ্র কার পাই আমরা না সো লেটস ড্র এ ট্রায়াঙ্গেল এই হলো আমাদের ট্রায়াঙ্গেল এবার ট্রায়াঙ্গেলের আমরা মধ্যমা ড্র করতে পারি তাই না মধ্যমা আঁকতে পারি আমরা মধ্যমা মানে কি না শীর্ষ থেকে তার যে বিপরীত বাহু আছে তার ঠিক মিডিল পয়েন্ট পর্যন্ত আমাদের এখানে টানতে হবে সেটা শীর্ষবিন্দু থেকে এর মিডিল পয়েন্টকে যোগ করলাম আবার এটা মধ্যমা আবার দেখো এখান থেকে ঠিক এর মিডিল পয়েন্টে যোগ করলাম এই পয়েন্ট থেকে মিডিল পয়েন্টে যোগ করি যোগ করেছি এগুলো হচ্ছে প্রত্যেকে কে না মধ্যমা এটা যদি নাম দিয়ে আমি এ বি আর সি ত্রিভুজটার নাম দিয়ে দিলাম এ বি সি তাহলে আর এই যে এ আর এই পয়েন্টটার নাম দিলাম ডি এডি হবে কি না মধ্যমা এদিকে কি বলবো মধ্যমা ঠিক সেরকম এটা বিই আর এর নাম দিয়ে দাও সি এফ তাহলে এডি দেন বিই এবং সি এফ এরা প্রত্যেকে কি বললাম মধ্যমা মধ্যমা গুলো দেখো ঠিক একটা বিন্দুতে গিয়েই মিলিত হবে মিলিত হয়েছে এখানে গিয়ে মিলিত হয়েছে যে পয়েন্টটাতে মিলিত হচ্ছে ঠিক সেই পয়েন্টটাকে বলা হয় ভর কেন্দ্র এই ত্রিভুজটির ভর কেন্দ্র হচ্ছে এই মধ্যমা তিনটি যে বিন্দুতে মিলিত হয়েছে সেই বিন্দুটি ঠিক আছে তো এর নাম যদি আমরা দিয়ে দিই জি তাহলে জি কে কি বলা হবে জি কে বলা হবে ভর কেন্দ্র ঠিক আছে জি কে কি বলা হবে ভর কেন্দ্র আচ্ছা এখানের এডি তারপর বিই আর সি এদেরকে কি বললাম এদেরকে বললাম এরা প্রত্যেকে না মধ্যমা রাইট এরা প্রত্যেকেই হলো মধ্যমা এরা মধ্যমা এবং জি হলো কি না ভর কেন্দ্র এবার ভর কেন্দ্রের সাথে মধ্যমার একটা খুব সুন্দর সম্পর্ক রয়েছে সেটা আমরা আস্তে আস্তে বলবো ঠিক আছে ধীরে ধীরে বলবো ধীরে ধীরে শিখবো ভর কেন্দ্র হলো আর রয়েছে লম্ব বিন্দু লম্ব বিন্দু কি হবে দেখো সেম আমাদের কাছে একটা ত্রিভুজ চাই আমি এখানে ত্রিভুজটা ড্র করব এই ত্রিভুজের দেখো এখান থেকে যদি লম্ব অঙ্কন করি বিপরীত বাহুর ওপর তাহলে লম্বটা হবে এরকম হবে না ঠিকঠাক করে লম্ব অঙ্কন করলে এটা দাঁড়ায় ঠিক আছে আবার এখান থেকে যদি আমরা লম্ব অঙ্কন করি এটা দাঁড়ায় আবার থেকে যদি লম্ব অঙ্কন করি অঙ্কন করছি লম্ব এটা হলো এ এটা বি আচ্ছা এক সেকেন্ড এটা একটু ঘুরে গেছে না এই টাইপের হবে ঠিক আছে তো এই যে পয়েন্টটা দেখছো এই পয়েন্টটা যেখানে তিনটে লম্ববিন্দু এসে মিলিত হয়েছে এই পয়েন্ট এই পয়েন্টটাকে বলা হয় কি না লম্ব বিন্দু এই পয়েন্টটার নাম আমি যদি দিয়ে দিই পি তাহলে পি হবে এখানে কি না লম্ব বিন্দু ঠিক আছে পি হলো লম্ববিন্দু এরা প্রত্যেকে কত এগুলো বললাম লম্ব মানে এগুলো হবে নাইনটি ডিগ্রি এটাও নাইনটি ডিগ্রি এটাও নাইনটি ডিগ্রি প্রত্যেকটাই নাইনটি ডিগ্রি করে হতে হবে ঠিক আছে তাহলে এই ছিল চারটে জিনিস যে পরিকেন্দ্র কাকে বলে অন্তকেন্দ্র কাকে বলে ভরকেন্দ্র কাকে বলে এবং লম্ববিন্দু কাকে বলে এরপর চলো আমরা চলে যাই থিওরেম গুলো আমরা ফটাফট দেখে ফেলি ফার্স্ট থিওরেম কি না ত্রিভুজের বাহুগুলির লম্ব সমতিখণ্ডক তিনটি সমবিন্দু ত্রিভুজের বাহুগুলির এখানে একটা দেখো ত্রিভুজ রয়েছে এ বি সি একটা ত্রিভুজ ঠিক আছে বাহুগুলো কে কে তাহলে একটা বাহু এ বি আর একটা বি সি আর অপরটা হলো কি সি এ বা এ সি এগুলোকে দেখাতে হবে এইগুলো তিনটি সমবিন্দু অর্থাৎ এখান থেকে যদি তিনটে রেখা টানো তাহলে ওরা একটা বিন্দুতে গিয়ে মিলিত হবে দেখো এরকম এখানে যেরকম ধরেছি যে ধরেই ত্রিভুজ এ বি সি এর এ বি বি সি ও সি সি এ বাহুগুলির মধ্যবিন্দু যথাক্রমে ডি ই ও এফ এখানে আমি ধরে নিয়েছি যে এই যে ডি এখানে ই আর এটা এফ এরা তিনজনে কি না মধ্যবিন্দু এটা আমরা আগে ধরে নিলাম ঠিক আছে লম্ব সমুদ্রিক কথাটা বলে দেওয়া আছে তাহলে সমুদ্রিক মানে অবশ্যই দুটো সমান ভাগে ভাগ করবে অর্থাৎ মধ্যবিন্দু পাবো তো দেখো এবার কি করেছি না ডি কমা ই ই বিন্দুতে বিন্দুতে কমা যথাক্রমে এবি ও বিসি বাহুর উপর লম্ব দুটি ও বিন্দুতে মিলিত হয় কি করেছি ডি আর ই বিন্দুতে ডি আর ই দুটো বিন্দুর জন্য আমরা করেছি কি করেছি লম্ব অঙ্কন করেছি ডি এর উপর দেখো ডি এর এর ডি থেকে যদি আমরা লম্ব অঙ্কন করি ডি বিন্দুতে যদি লম্ব অঙ্কন করি আমরা কার উপর না এই এবি বাহুর উপর লম্ব অঙ্কন করতে হবে না দেখো লম্ব অঙ্কন করেছে মানে কি এই অ্যাঙ্গেলটা নাইনটি ডিগ্রি এটা নাইনটি মানে তার পাশেরটাও নাইনটি আবার এই ই পয়েন্টে কার উপর এই বিসি বাহুর উপর দেখো আমি লম্ব অঙ্কন করেছি এটা হলো লম্ব অর্থাৎ এই অ্যাঙ্গেলটা নাইনটি ডিগ্রি আর তার পাশেরটাও নাইনটি ডিগ্রি এরা গিয়ে মিলিত হচ্ছে একটা পয়েন্টে প্রথমে এ যাচ্ছে উপর দিকে লম্ব আর এ আসছে লম্ব তারপর এই পয়েন্টে এসে মিলিত হয়েছে এই পয়েন্টের নাম কি না ও দেখো আমি লিখেছি ও বিন্দুতে মিলিত হয় হয়েছে তারপর ও এর সাথে এফ কে জাস্ট যুক্ত করে দিয়েছি ও এর সাথে এফ কে যুক্ত করেছি এখানে আমি বলছি না যে ও এফ পারপেন্ডিকুলার এখানে দেখো এখনো কিছু বলিনি রাইট তো ওটাই কি করতে হবে আমাদের দেখাতে হবে এবার দেখো প্রামাণ্য বিষয় কি না ডি ও এফ বিন্দুতে যথাক্রমে এবি বি সি সি এ বাহুর উপর অঙ্কিত লম্ব তিনটি সমবিন্দু অর্থাৎ ওএফ দেখো এটা দেখাতে হবে কি না এদের লম্ব সমৃদ্ধি খণ্ডকগুলি সমবিন্দু অর্থাৎ এইগুলো তো লম্ব এই দুটো লম্ব এরা এক জায়গায় এসে মিলিত হয়েছে এবার দেখাতে হবে এই যে ওএফ আমি যুক্ত করলাম এই লাইনটা ও সাথে তো অলরেডি যুক্ত করে ফেলেছি তাহলে কি আমি এখানেই সমবিন্দু বলে দিতে পারি না পারি না কারণ এই যে অ্যাঙ্গেলটা এটা নাইনটি ডিগ্রি যতক্ষণ না তুমি প্রমাণ করবে ততক্ষণ পর্যন্ত বলতে পারবো না আমি ও সাথে এফকে যুক্ত করে দিয়েছি কিন্তু আমাদের এবার প্রমাণ করতে হবে কি না এটা নাইনটি ডিগ্রি যদি নাইনটি ডিগ্রি প্রমাণ করতে পারি তাহলেই হয়ে যাবে ঠিক আছে নাইনটি ডিগ্রি প্রমাণ করতে পারি দেখো কি করেছি অর্থাৎ এই যে এটাই প্রামাণ্য বিষয় অর্থাৎ ও এফ এসি বাহুর উপর লম্ব এটাই বাকি আছে এটা লম্ব প্রমাণ করতে হবে তার জন্য একটা অঙ্কনের হেল্প নিয়েছি কি না ও এ অর্থাৎ এই যে ও বিন্দুটা এর সাথে প্রত্যেকটা শীর্ষ বিন্দুকে আমি যোগ করে দিয়েছি ও এর সাথে এ যোগ করা আছে ও এর সাথে বি আছে আর ওর সাথে সি আছে তিনজনকে যোগ করে দিয়েছি এবার দেখো প্রমাণটা কি হবে তিনজনকে যোগ করে দেওয়া হয়েছে এটা হলো প্রমাণ প্রমাণ তাহলে সরি অঙ্কন অঙ্কন করে ফেললাম এখন দেখো দুটো করে ত্রিভুজ নিয়ে আমরা কি দেখাচ্ছি কি কি ত্রিভুজ ত্রিভুজ ত্রিভুজি এই এ ও ডি এবং বিও ডি এই নিচের এই ত্রিভুজটা ঠিক তার পাশের ত্রিভুজটাই তাই না এই দুটো ত্রিভুজকে দেখো আমরা দেখাচ্ছে কি সর্বসম দেখিয়েছি তাই না কি দেখিয়েছি এরা হলো সর্বসম সর্বসম্ম দেখানোর জন্য ওই পাশে না দেখে প্রথমেই দেখো এখানে তুমি কি কি কমন পেতে চলেছ প্রথম কথা ডি মধ্যবিন্দু বলে দেওয়া আছে বলে দেওয়া আছে ডি মধ্যবিন্দু টি যদি মধ্যবিন্দু হয় তাহলে অবশ্যই এডি এর ভ্যালু যা হবে এই পাশে বিডি এর ভ্যালু সেম হবে এই দুটো লেন্থ সেম এটা কি আমাদের সাধারণ বাহু ও ডি সাধারণ বাহু এটা নাইনটি ডিগ্রি তাহলে এই পোর্শনটাও হবে নাইনটি ডিগ্রি তাহলে পেয়ে গেলাম একটা সাইড অ্যাঙ্গেল আবার একটা সাইড সাইড অ্যাঙ্গেল সাইড যে আমাদের প্রপার্টি আছে সেখান থেকে আমরা বলতে পারবো কি না এই দুটো ত্রিভুজ হয়ে গেল সর্বসম সর্বসম হয়ে যাওয়া মানেটা কি মানে হলো এই দুটো ত্রিভুজের এবার যা যা বাহু আর যা যা কোন পড়ে রয়েছে প্রত্যেকে ইকুয়াল হবে রাইট প্রত্যেকে ইকুয়াল হবে দেখো আমি এটাই দেখিয়েছি এখানে এডি ইগাল টু বিডি এডিগাল টু বিডি কেন না যেহেতু ডি এ বি এ বাহুর মধ্যবিন্দু বললাম অ্যাঙ্গেল এ ডি ও ইকাল টু অ্যাঙ্গেল বি ডি ও নাইনটি ডিগ্রি ঠিক আছে এটা নাইনটি ডিগ্রি ইকাল টু সমকোণ কেন কারণ এরা পারপেন্ডিকুলার ওডি লম্ব এবি ওডি সাধারণ বাহু দুজন সর্বসম সাইড অ্যাঙ্গেল সাইড যে প্রপার্টি আছে আমাদের সর্বসমতার সেখান থেকে আমরা পাই সর্বসম পেলাম তাহলে এবার কি বললাম অনুরূপ বাহু অনুরূপ কোনগুলো ইকুয়াল হবে এবার অনুরূপ বাহুর মধ্যে কে পড়ে আছে এই বাহুটা কারণ এটা কমন এই দুটো সেম ইকুয়াল তাহলে বাহু কোন বাহু দুটো পড়ে আছে অবশ্য এখানে ও এ বাহু আর এই ত্রিভুজের ও বি বাহু পড়ে রয়েছে তাহলে এরা দুজন দেখো কি হয়ে যাবে ইকুয়াল হবে ও এ ইকাল টু ও বি এটা আমরা প্রমাণ করে দিলাম ঠিক আছে যে এরা অনুরূপ বাহু এই জন্য এরা ইকুয়াল হবে একে দেওয়া আছে এবার এক নাম্বার ইকুয়েশন একে এক নাম্বার ইকুয়েশন নাম দিয়ে দিয়েছি ঠিক আছে ঠিক একই রকম ভাবে প্রমাণ করেছি দেখো এই যে এটাকে বলে দেওয়া ছিল নাইনটি ডিগ্রি এই দুটো ত্রিভুজ যেরকম আমরা নিয়েছি ঠিক সেরকম এখানে আমরা এই নিচের দুটো ত্রিভুজকে নেব এবার দেখো এই ত্রিভুজটাকে নেব এই একটা ত্রিভুজ আর এই ত্রিভুজ ঠিক আছে এই দুটো ত্রিভুজকে এবার নেব যদি মনে হয় তোমাদের যে আমরা এই দুটো ত্রিভুজকে নেব এই দুটো ত্রিভুজকে নিয়ে একইভাবে দেখাতে পারবো না কারণ আমরা এখানে এফটা জানি মধ্যবিন্দু এটুকু ঠিক আছে যে এফ ইকাল টু এফ সি এটাই জানি আর এটা সাধারণ বাহু এ দুটো জিনিস জানা আছে আর কোনো কিছুই জানা নেই ঠিক আছে সুতরাং এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখানোর পর ডাইরেক্ট যদি বলো আমি এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখাবো পারবে না প্রথমে এই দুটো ত্রিভুজকে দেখানোর সর্বসম দেখানোর পর নিচের যে দুটো ত্রিভুজ আছে এদের সর্বসম দেখাতে হবে এদেরকে কিভাবে দেখাবো ঠিক আগের যা যেভাবে দেখালাম ঠিক সেভাবে কারণ এর আগের যা যা দুটো ত্রিভুজের জন্য প্রপার্টিস রয়েছে এর জন্য দেখো তাই তাই রয়েছে কি রকম তাই তাই বলি তাহলে দেখো ইটা হলো মধ্যবিন্দু আগেই বলে দেওয়া আছে ইটা এখানে আমি লিখেছি কিনা অনুরূপভাবে প্রমাণ করা যায় যে বি ও ই এটা সর্বসম হবে সি ও ই এর সাথে কিন্তু করছে কিভাবে তোমরা অনুরূপেই লিখবে অনুরূপটাই একবার দেখে নাও দেখো ই হলো কি মধ্যবিন্দু ই কার মধ্যবিন্দু বি সি এর মধ্যবিন্দু রাইট এর মধ্যবিন্দু এর মধ্যবিন্দু মানে বি ই হয়ে যাবে কি না ই সি এরা দুজন তার সাথে ও ই এটা সাধারণ বাহু ও ই এটা কি না সাধারণ বাহু ওই সাধারণ বাহু আবার এটা তো প্রথমেই বলেছিলাম এগুলো লম্ব অঙ্কন করেছি তাই না ই বিন্দুতে আমরা বিশি এর উপর লম্ব অঙ্কন করেছি সো যদি লম্ব অঙ্কন করি এই পোর্শনটা নাইনটি ডিগ্রি আর এই পোর্শনটাও নাইনটি ডিগ্রি অর্থাৎ এর দুটো অ্যাঙ্গেল ইকুয়াল এই দুটোর সাথে সাথে আমরা পাচ্ছি কি না অ্যাঙ্গেল ও ইসি ইকুয়াল টু অ্যাঙ্গেল ও ই বি ইকুয়াল টু এক সমকোণ তাহলে সাইড অ্যাঙ্গেল সাইড থেকে এই প্রপার্টি থেকে আমরা বলতে পারবো এই দুটো ত্রিভুজ হলো সর্বসম ঠিক এই দুটো ত্রিভুজ যখনই সর্বসম তখন অবশ্যই এদের যা যা অনুরূপ আর বাহু রয়েছে তারা ইকুয়াল এবার অনুরূপ বাহুগুলো কে কে পড়ে আছে এখানের ও বি আছে আর এখানের ও সি পড়ে আছে অর্থাৎ ও বি ইকুয়াল দাঁড়াচ্ছে কি না ও সি কি লিখেছি এখানে ও বি ইকুয়াল ও সি এটা দু নম্বর ইকুয়েশন নাম দিয়েছি এবার একটা জিনিস দেখো এক নম্বরে তুমি পেলে ও এ ইকাল টু ও বি আবার দু নম্বরে পাচ্ছ ও বি ও সি তাহলে এক আর দুই থেকে কি বলতে পারবে বলতে পারবে এক আর দুই থেকে যে ও এ ইকাল টু টু ও সি এটা বলতে পারি কি বলতে পারি এরা তিনজনে কি ইকুয়াল অর্থাৎ এই যে যোগ করেছিলাম তিনটে আমরা যেটা অঙ্কন করলাম লাস্ট পর্যন্ত সেই অঙ্কনের যে লেন্থগুলো অর্থাৎ ও এ ও বি এবং ও এরা তিনজনে কী হলো ইকুয়াল লেন্থ তিনজনের লেন্থ ইকুয়াল ও এ ইকাল টু ও বি ইকুয়াল টু ও সি ঠিক আছে দেখো নেক্সট কি লিখছি এক ও দু নম্বর থেকে পেলাম ও এ ইকাল টু ও এই তিনজনে ইকুয়াল তাহলে আমি বলতে পারি ও এ টু ও সি আমি বলতে পারি ও বি ইকুয়াল টু ও সি আমি বলতে পারি মানে যে কোনো দুটো পেয়ারকে আমি বলতে পারি এরা সেই দুটো পেয়ার আমি নিলাম কি তো ও ওসি দেখো আমাদের প্রমাণ করতে হতো ভুলে গেলে তো চলবে না আমাদের প্রমাণ করতে হবে যে এই অ্যাঙ্গেলটা নাইনটি ডিগ্রি এটা প্রমাণ করতে হবে তো এটা যদি প্রমাণ করতে হয় নাইনটি ডিগ্রি তার আগে আমাদের প্রমাণ করতে হবে এই যে দুটো ত্রিভুজ ফর্ম করছে তোমাদের বললাম না যে এই দুটো ত্রিভুজের পরে এই দুটো ত্রিভুজে জাম করে গেলে হবে না প্রথমে এখানে টোটাল দেখো ছটা ত্রিভুজ রয়েছে তো প্রথমে আমরা এই পাশে দুটো সর্বসম দেখালাম তারপর এই পাশে দুটো এরপর চেষ্টা করতে হবে তোমাকে এই ওপরের দুটোকে সর্বসম দেখানোর তো এখানে দেখো এই একটি ত্রিভুজ আর নিচের দিকে আর একটি ত্রিভুজ হচ্ছে এটা ঠিক অর্থাৎ কি ও সি এফ এবং ও এ এফ ওই ওই একই ওখানে যা যা নাম লেখা আছে আর আমি যেটা বললাম ওগুলো একই এই দুজনকে তোমাকে দেখাতে হবে সর্বসম কিভাবে দেখাবে কিভাবে দেখাবে দেখো প্রথম কথা এটা নাইনটি ডিগ্রি বলে দেওয়া নেই আমি এখানে নাইনটি ডিগ্রি সাইনটা দিয়েছি মানে নাইনটি ডিগ্রি নয় এটা নাইনটি ডিগ্রি প্রমাণ করতে হবে তো দেখো এখান থেকে আগে একটা জিনিস আমরা জানতাম যে এফ হলো মিডিল পয়েন্ট এফ কি মিডিল পয়েন্ট পয়েন্ট এসি এর মিডিল পয়েন্ট রাইট মিডিল পয়েন্ট অফ এসি এসি এর মধ্যবিন্দু হলো এফ তাহলে এখান থেকে কি পাবে তুমি এফ ইকাল টু এফসি এফ ইকাল টু এফসি এটা পেলে ও এফ এটা কি সাধারণ বাহু দুটো ত্রিভুজের কি পাচ্ছো ও এফ সাধারণ আর দুটো ত্রিভুজের জন্য কি পাচ্ছ এখানে দেখো ঠিক একটু আগেই আমরা প্রমাণ করলাম যে ও এ আর ও সি এরা ইকুয়াল দেখো এই যে লিখেছি ও এ ইকুয়াল টু ও সি তাহলে ও এ ইকাল টু ও সি অর্থাৎ এই দুটো যে ত্রিভুজ রয়েছে এই দুটো ত্রিভুজের প্রত্যেকটা যে অনুরূপ সাইড রয়েছে এরা প্রত্যেকে ইকুয়াল সেটা আমি এখানে দেখিয়ে দিলাম ঠিক আছে সেটা আমি এখানেও দেখিয়েছি ও টু দেন এখানে তিন নম্বর দেওয়া আছে তো তো পাশে লিখতে পারো তিন নম্বর থেকে পাই এফ এসি এর মধ্যবিন্দু আর ও সাধারণ বাহু তাহলে পেয়ে গেলাম এই দুজন কি এস 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 শর্তানুসারে এরা হয়ে গেল সর্বসম সর্বসম হলো তখন কি হবে অনুরূপ বাহুগুলো যেরকম আমি বলছিলাম এতক্ষণ পর্যন্ত সমান ঠিক সেরকম অনুরূপ কোনগুলো হবে সমান এবার আমাদের দেখানোর বিষয়ে কোনগুলো না তো এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল এরা কি হয়ে যাবে ইকুয়াল সেটাই আমি ওখানে লিখেছি দেখো অ্যাঙ্গেল এ এফ ও এফ ও ইকুয়াল টু কি হবে সি এফ ও এরা দুজন ইকুয়াল এরা দুজন ইকুয়াল তারপর লিখেছি এটা তোমাদের বইয়ে যা লজিক লেখা আছে আমি সেই লজিকটাই লিখেছি কি না এসি সররেখাংশের রেখাংশের ওপর এসি সররেখাংশের ওপর ও রয়েছে আবার এরা দুজন ইকুয়াল মানে অবশ্যই নাইনটি ডিগ্রি হবে এটাকে যদি আর একটু লজিক্যালি প্রুফ করতে চাও তো এটা লিখতে পারো এই জায়গায় এইভাবে তোমরা লিখতে পারো প্রমাণটা দেখো দুজনকে বলেছি আমরা ইকুয়াল এরা দুজন ইকুয়াল রাইট এবার একটা জিনিস দেখো এ এফ সি এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত এখন এই জায়গায় লিখবে তোমরা এখন অ্যাঙ্গেল এ এফ সি এর ভ্যালু কত এটা একটা সরল রেখাংশ তার ভ্যালু হয় সর্বদাই ওয়ান এইটি ডিগ্রি বা দুই এটা ওয়ান এইটটি ডিগ্রি ঠিক আছে তো কারণ এফসি কি একটা সরল রেখাংশ সেটা হয়ে যায় ওয়ান ডিগ্রি এখন দেখো এই পুরো ওয়ান এইটি ডিগ্রি অ্যাঙ্গেলকে এই পুরোটা ডিগ্রি পুরো ওয়ান ডিগ্রি অ্যাঙ্গেলকে আমরা দুটো ভাগে লিখতে পারি একটা পারি এই ভাগ আর একটা পারি এই পাশের ভাগটা তাই না এই দুটো অ্যাঙ্গেলের যোগফল আকারে লিখতে পারি তাহলে এখন দুটোর যোগফল আকারে লিখো সি কে আমি দুটো ভাগে ভেঙে লিখছি একটা লিখছি এ এফ ও যেটা দেখো গ্রিন কালার করে দিলাম এ এফ ও আর একটা দেখো লিখবো কি এই পাশেরটা সি এফ ও সি এফ ও দুজনের যোগফলটা হলো ওয়ান এইটি ডিগ্রি আবার দেখো এই মাত্র পেলাম ও ইকুয়াল টু সি এফ ও অনুরূপ কোন হওয়ার জন্য তিন নাম্বার দিয়েছিলাম এটাকে চার নাম্বার দিয়ে দিও তারপর এখানে থাকবে এ এফ ও প্লাস জায়গায় আমি আবার এএফো পুট করে দেব ইকাল টু ওয়ান ডিগ্রি কার সাহায্যে পেলাম না বাই ফোর তাহলে কটা এএফ হলো টু ও ইকাল টু ওয়ান ডিগ্রি এখান থেকে শুধু যদি মাত্র আমরা বলি এএফোর ভ্যালু কি হবে সেটা পেয়ে যাব নাইনটি ডিগ্রি তাহলে এ এফ ও নাইনটি ডিগ্রি একটা পোর্শন হলো এ এফ ও এই পোর্শনটা যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে অবশ্যই এই পোর্শনটাও হবে নাইনটি ডিগ্রি কারণ টোটালটা ওয়ান এইটি তো পেয়ে গেলাম নাইনটি ডিগ্রি ইকুয়াল টু অ্যাঙ্গেল সি এফ ও এটা মানে কি নাইনটি ডিগ্রি মানে কি ওই ও এটা কার ওপর লম্ব এ সি এর ওপর লম্ব এটা ইমপ্লাই করছে কি না ও এফ লম্ব লম্বের সাইন হলো এটা পারপেন্ডিকুলার সাইন এটা ওয়েভ লম্ব এ সি এখানে প্রমাণ হয়ে গেল আমাদের ঠিক আছে এটা প্রমাণ করলেই আমরা বলতে পারতাম দেখো এটা যখনই লম্ব প্রমাণ হয়ে গেল অর্থাৎ লম্ব সমুদ্রি খণ্ডক এরা প্রত্যেকে কে ছিল লম্ব সমুদ্রি খণ্ডক ছিল দুটো একসাথে দেখো কথাটা লম্ব সমুদ্রি খণ্ডক অর্থাৎ লম্বও হবে তার সাথে মানে এটা নাইনটি ডিগ্রিও হবে তার সাথে সাথে এটা মধ্যবিন্দুও হবে এরকম যদি হয় তো তিনটে বাহুরে লম্ব সমুদ্রিক খণ্ডকগুলো গিয়ে একটা বিন্দুতেই মিলিতে হবে এই ও বিন্দুতেই মিলিত হয়েছে একটা বিন্দুতেই মিলিতে হবে ঠিক আছে এটাই হচ্ছে প্রমাণ বলেছে সম বিন্দু মানে কি না একটা বিন্দুতেই মিলিত হবে ঠিক আছে তো মিলিত এটাই হলো ব্যাস হয়ে গেল তাহলে এটা দেখে নিও আর একবার চলো পরের থিওরোমের দিকে এগোই পরের থিওরেম খুব ইম্পর্টেন্ট একটা থিওরেম কি না ত্রিভুজের মধ্যমা তিনটি সম বিন্দু যদিও এর আগেরটাও ইম্পর্টেন্ট ছিল এখানে প্রত্যেকটা থিওরেমই ইম্পর্টেন্ট চারটার মধ্যে যে কোনো একটা তো পরীক্ষাতে আসেই আসে আই হোপ তাই না চলো সেকেন্ড ত্রিভুজের মধ্যমা তিনটি সম বিন্দু তো তার জন্য কি করেছে দেখো একটা ত্রিভুজ এখানে আমি নিয়ে নিয়েছি ত্রিভুজ এ বি সি এ বি সি ত্রিভুজ নিয়ে নিয়েছি তো প্রথমে কি কি ধরেছি আমি দেখো ধরেছি ত্রিভুজ এ বি সি এর বিই ও সি এফ মধ্যমা দুটি জি বিন্দুতে ছেদ করেছে মধ্যমা তিনটি সমবিন্দু তো মধ্যমা তিনটির জন্য আমি প্রথমে দুটো মধ্যমা নিয়েছি কি কি না এই দেখো বি পয়েন্টে আর সি পয়েন্টের মধ্যমা নিয়েছি অর্থাৎ বিই আর সি এটা ই হবে না এটা এফ হবে ই এফ এটা হবে দেখো সি এফ হলো মধ্যমা আর বি ই হলো কার মধ্যমা এশিয়ের মধ্যমা এই মধ্যমা দুটো জি বিন্দুতে কি করেছে ছেদ করেছে খুব ভালো কথা ছেদ করলো এবার আমি কি করলাম এ জি বিন্দুতে ছেদ করেছে তো মধ্যমাতি দুটো কি করেছে জি বিন্দুতে ছেদ করেছে ঠিক এর আগেরটা যেরকম আমি করেছিলাম যে বাকি যেটা রয়েছে তাকে যোগ করে দিয়েছিলাম বাকি লম্ব সমদ্বিক খণ্ডকটাকে যোগ করে দিয়েছিলাম না শুরুতেই দেখো এখানে মিল পাবে প্রত্যেকটারই মোটামুটি দেখো এখানে কি করেছিলাম প্রমাণ্য বিষয় নয় এখানে ও এফ যুক্ত করলাম এটা লম্ব ছিল লম্ব সমদ্বিক খণ্ডক তাই আমি এটাকে যোগ করে দিয়েছিলাম ঠিক এখানেও দেখো আমি কি করেছি এ আর জি কে যুক্ত করে দিয়েছি এ আর জি কে যোগ করে ওটাকে বাড়িয়ে দিয়েছি ঠিক আছে কতদূর পর্যন্ত বাড়িয়েছি দেখো এখন বিসি কে ক্রস করে গেছে তাই না বিসি কে ক্রস করে গেছে যুক্ত করে বাড়িয়েছি অর্থাৎ বর্ধিত করেছি বর্ধিত করার ফলে কি হয়েছে না বর্ধিত এজি এই এজি কে যখন বাড়াচ্ছি ওটাকে কি বলা হয় বর্ধিত এজি বর্ধিত এজি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে কি করেছে বর্ধিত যে এজি ওটা ডি সি বাহুকে বিসি বাহু সরি এই যে বিসি বাহু রয়েছে ওকে ডি বিন্দুতে ছেদ করেছে করেছে কোনো অসুবিধা নেই কি প্রমাণ করতে হবে না মধ্যমা তিনটি সমবিন্দু অর্থাৎ অর্থাৎ কি না এই যে ডি বিন্দুটা এটা প্রমাণ করতে হবে বিসি এর মধ্যবিন্দু ঠিক আছে অলরেডি আমরা তার আগের যে দুটো কেস সেখানে আমরা অলরেডি কি কি বলে রেখেছি না আমরা বলে রেখেছি না ই বিন্দুটা এই যে বি ই মধ্যমা ছিল অর্থাৎ ই সি এর মধ্যবিন্দু আমরা এটা বলে রেখেছি তার সাথে সিএফ মধ্যমা অর্থাৎ এ এফ এর মধ্যবিন্দু এটা বলে রেখেছি এখন আমাদের প্রমাণ করতে কি হবে না এই যে ডি পয়েন্টটা এটা মধ্যবিন্দু ঠিক আছে যেটা ইয়েলো কালার করা আছে এটা প্রমাণ করতে হবে যেটা মধ্যবিন্দু এই যদি মধ্যবিন্দু প্রমাণ করে দিই তাহলেই তো কি হচ্ছে না এই যে তিনটে মধ্যমা এরা তিনটে মধ্যমা একটাই বিন্দু জি দিয়ে যাচ্ছে তাই না একটাই বিন্দু জি দিয়ে যাবে এখানে এবার চলবে প্রমাণ প্রমাণটাও আগের মতনই হবে শুধুমাত্র এখানে দেখো অঙ্কন করা রয়েছে কি অঙ্কন না বি এর সাথে এইচ কে আমি যোগ করেছি আর সি এর সাথে এইচ কে যোগ করেছি সেটাই লেখা আছে দেখো অঙ্কন এডিকে এইচ পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো এডিকে ডি বিন্দুতে যে ছেদ করেছে এবার এডিকে এইচ পর্যন্ত বর্ধিত করা হয়েছে যাতে করে এই যে বিএইচের ভ্যালু যা হবে ও সরি নট বিএইচ এই এই এজির ভ্যালু যা হবে জি এইচ এর ভ্যালু সেম হবে যে দেখো এজি ইকুয়াল ইকাল টু জি এইচ এ ভ্যালু ওপরের দিকের ভ্যালু যা হবে নিচের দিকের ভ্যালুটা কি হবে সেম হবে ঠিক তো তার সাথে সাথে এদের দুজনকে যোগ করেছি এবার দেখো এই যে প্রমাণ করতে হবে যে এটা মধ্যবিন্দু মানে কি প্রমাণ করতে হবে আলটিমেটলি এটা মধ্যবিন্দু প্রমাণ করতে হবে মানে আলটিমেটলি প্রমাণ করতে হবে বিডি ইকাল টু ডিসি বা সিডি তাই না অ্যাকচুয়ালি প্রমাণ করতে হবে কি এটা কি থাকবে না বিডি =bc e b dc এটা প্রমাণ করতে হবে এটা আমরা কিভাবে প্রমাণ করব এখানে কিন্তু ত্রিভুজ দিয়ে প্রমাণ করব না হ্যাঁ যে দুটো ত্রিভুজ সর্বসম দেখিয়ে প্রমাণ করব যে এই ত্রিভুজ একটা আছে আর একটা ত্রিভুজ এটা আছে এই দুজনকে সর্বসম দেখিয়ে দি প্রমাণ করে দি না এভাবে কিন্তু এই মধ্যমা প্রমাণটা হবে না মধ্যমা প্রমাণটা দেখো একটু অন্যভাবে হবে কিভাবে হবে এখানে প্রথমে এ বি এর কার জন্য প্রথমে আসব আমরা এ বি এইচ এই যে ত্রিভুজটা রয়েছে এর জন্য ঠিক আছে এই ত্রিভুজের জন্য এই ত্রিভুজের জন্য দেখো এফটা হলো কি মিডিল পয়েন্ট এটা বলে দেওয়া আছে আগে ওকে আর কিছু বলে দেওয়া আছে না এফটা মিডিল পয়েন্ট শুধুমাত্র বলে দেওয়া আছে কার না এ বি এর মধ্য বিন্দু শুধুমাত্র আচ্ছা আর যখন আমরা আঁকলাম দেখো ড্র করলাম কি করেছিলাম না বলেছিলাম যে এজি কে এমন ভাবে সরি এডি কে এমন ভাবে এইচ পর্যন্ত বর্ধিত করা হয়েছে যেন এজি ইকাল টু জি এইচ হয় লেখা আছে না কোথায় এজি এজি ইকাল টু জি এইচ হয় অর্থাৎ এই যে জি জি কার মধ্যবিন্দু এ এইচ এর মধ্যবিন্দু ইয়েস ইয়েস তার মধ্যবিন্দু এ এইচ এর মধ্যবিন্দু দেখো কি লেখা আছে এখানে ত্রিভুজ মধ্যবিন্দু এফ এটা প্রদত্ত আর এ এইচ বাহুর মধ্যবিন্দু হলো জি সেটা কিভাবে পেয়েছি অঙ্কান অনুসারে তাই না অঙ্কান অনুসারে মানে অঙ্কন অনুসারে ব্যাস এই দুটো পেয়েছি এবার আমরা একটা থিওরিম পড়েছিলাম থিওরিমটা ছিল খানিকটা এরকম যে এই হলো আমার কাছে একটা ত্রিভুজ ত্রিভুজটার নাম কি না এই যে আর বাহুর মধ্যবিন্দুগুলি যদি তোমার কাছে জানা থাকে যে পি আর কিউ তাহলে পি কিউকে তুমি যদি যোগ করো কি বললাম এরা মধ্যবিন্দু পি কিউকে তুমি যদি যোগ করে দাও এখান থেকে আমরা বলতে পারতাম পি কিউ কি বললাম মধ্যবিন্দু মধ্যবিন্দু না হলে কিন্তু হবে না যে কোনো একটা রেখাংশ নেবে তুমি তার জন্য নয় মধ্যবিন্দু হতে হবে মধ্যবিন্দু হলে আমরা দুটো জিনিস পাই নাম্বার কি হয় হয় পিকিউ এর ভ্যালুটা আমরা এক্স্যাক্টলি জানতে পারি কি হবে এই যে বিসি রয়েছে তার অর্ধেক হবে দ্যাট ইজ হাফ অফ ঠিক আছে এই দুটো জিনিস আমরা জানতে পারি এই দুটো আমার এটার মধ্যে পড়ে না তো একে একটু আলাদা করে দিই এই দুটো জিনিস আমরা জানতাম ওখানে দেখো এটাই করেছি যে এফ জি এই যে বললাম এরা দুজন কি প্যারালাল তাহলে এখানের এখানে মধ্যবিন্দু আবার জি হলো এর মধ্যবিন্দু তাই না দুজন মধ্যবিন্দু মধ্যবিন্দুকে যোগ করলে যে সরল রেখাংশ পাবো অর্থাৎ এফ জি বা জি এফ এটা কার সাথে প্যারালাল হবে বিএইচ এর সাথে প্যারালাল হবে এটা কার সাথে প্যারালাল হবে না বিএইচ এর সাথে প্যারালাল হবে হবে দেখো এরা দুজন প্যারালাল হলো হয়েছে প্যারালাল দুজন প্যারালাল এক্স জি প্যারালাল টু বিএইচ কারণটা এখানে লিখেছি ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু দয়ের সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এই যে থিওরেমটা পড়েছিলে সেই থিওরেমটা দেখা রয়েছে ঠিক আছে এবার দেখো এবার এফ কে আমরা যদি একটু বাড়িয়ে দিই এফ কে বাড়িয়ে দিলে সে কোথায় এসে ঠেকবে সিতে তে এসে ঠেকবে কারণ সিএফ একটা সরল রেখাংশ যেটা আমি ধরেছি মধ্যমা এবার যদি এইটুকু পোর্শন এর সাথে প্যারালাল হয় তাহলে অবশ্যই পুরো লাইনটাই এর সাথে কি প্যারালাল পুরো লাইনটা পুরো লাইনটা মানে কে না সি এফ তাহলে এই যে লিখেছি এখানে এফ জি প্যারালাল টু বি এটা মানে কি না সি এফ প্যারালাল টু বি এইচ এস অর সিএফ বা এফসি প্যারালাল টু বিএইচ পুরোটা সাথে প্যারালাল আবার এই পুরোটা না বলে আমি যদি ছোট করে বলি যে শুধুমাত্র সিজি বা জিসি বলে দি তাও হবে জিসি প্যারালাল টু বিএইচ দেখো তার পরের স্টেপে ওটাই বলা আছে সুতরাং জিসি প্যারালাল টু বিএইচ ঠিক আছে তো আমরা এতক্ষণ পর্যন্ত পেলাম যে এই এটা প্যারালাল টু এটা এই বিএইচ আর আমরা নিয়েছি কাকে সিজি কে ছবিটাও দেখতে দেখো প্যারালাল তাই না দুজন প্যারালাল হলো এখন আবার ঘুরে আমরা একই জিনিস কি দেখাবো দেখো উল্টোটা দেখাবো এই যে এ সি এইচ এই ত্রিভুজের জন্য দেখাবো এটা সাথে এটা প্যারালাল একই রকম করে ঠিক একই রকম করে হবে এটা হবে কি হবে না ঠিক একই রকম করে এটা সাথে এটা প্যারালাল হবে কেন কারণ দেখো এখানেও ই হলো মধ্যবিন্দু বলে দেওয়া ছিল কি না বি ই এটা মধ্যমা অর্থাৎ ই মধ্যবিন্দু কার না এসি এর আবার এ এ এইচ এর মধ্যবিন্দু জি এটা আমরা আগেই পড়েছি এটাও মধ্যবিন্দু এটাও মধ্যবিন্দু যদি যোগ করে দাও তাহলে যেটা পাবে আর নিয়ে নাও এই ত্রিভুজটা এই পাশে ত্রিভুজটা তাহলে এই ত্রিভুজের দুটো যে বাহু রয়েছে এই দুটো বাহুর মধ্যবিন্দু যোগ করলে যেটা পাবো দ্যাট ইজ জি এটা প্যারালাল হবে কার সাথে সি এর সাথে এই দুজন প্যারালাল মানে এই বড়টা অর্থাৎ বিই এটা প্যারালাল হবে সি এইচ এর সাথে পুরো এই বড়োটার কথা বলছি আমি পুরো বড়টা মানে কোনটা এই পুরো বিই এটা প্যারালাল হবে কার সাথে এর সাথে পুরোটা বলা যা তাহলে বি এর সাথে ছোট্ট করে দিচ্ছি জি পর্যন্ত নিচ্ছি বিজিটা প্যারালাল হবে সি এইচ এর সাথে আমরা লিখতে পারি যে অনুরূপে প্রমাণ করা যায় কি করেছি দেখি হ্যাঁ আবার ত্রিভুজ এ এ সি সি এইচ এইচ জন্য জন্য এই বললাম যে যে এটার এটা মধ্যবিন্দু এটাও মধ্যবিন্দু অর্থাৎ এটা প্যারালাল টু দিস আচ্ছা ওখানে দেখানোই হয়েছে যে জি ই প্যারালাল টু সি তার মানে কি বিজি প্যারালাল টু এইচ সি

কি বলছে ডি কে দেখাতে হবে আমাদের মধ্যবিন্দু ডি কে মধ্যবিন্দু দেখাতে হবে মিডিল পয়েন্ট তার জন্য এখন আমাদের হাতে রয়েছে দেখো এই যে চতুর্ভুজটা এঁকেছি এই চতুর্ভুজের এটার সাথে এটা প্যারালাল পেয়েছি আগে আর পেয়েছি বি এর সাথে এটা প্যারালাল তাই না এটা প্যারালাল পেয়েছি অর্থাৎ বিপরীত যে বাহুগুলো তার সেগুলোকে পরস্পর পেয়েছি কি সমান্তরাল দেখো ওটাই লিখেছি এই চতুর্ভুজের এই বিপরীত বাহুগুলো সমান্তরাল কি কি লেখা আছে এখানে জি সি জি সি প্যারালাল টু বি এইচ এবং বিজি প্যারালাল টু সি এইচ বা এইচ সি এইচ সি তার মানে এই যে চতুর্ভুজটা এটা পরিণত হলো একটা সমান্তরিকে এবার আমরা কি জানি সমান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে করে এটা একটা সামান্তরিক যার কর্ণ বিসি এবং জি ঠিক আছে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমুদ্রি খণ্ডিত করে যদি এই যে কর্ণদ্বয় এই দুটো কর্ণ রয়েছে এরা যদি পরস্পরকে সমুদ্ি খণ্ডিত করে মানে অবশ্যই ডিটা হয়ে যাবে কার না বিসি এর মধ্যবিন্দু আবার সেটা জি এরও মধ্যবিন্দু কিন্তু আমাদের কোনটা চাই চাই ডিটা বিসি এর মধ্যবিন্দু এখান থেকে আমরা বলতে পারলাম মধ্যবিন্দু কি এটাই প্রমাণ করার ছিল এটা প্রমাণ করতে পারলাম মানে কি মধ্যমা তিনটি হয়ে গেল সমবিন্দু অর্থাৎ একটা জায়গাতেই কি করছে ওরা কাট করছে যেটা হলো পয়েন্টটা জি এই যে জি পয়েন্টে কাট করছে এটাকে কি বললাম কি বলা হয় শুরুতেই বলেছি এই জি কে বলা হয় কি না ভর কেন্দ্র জি কে বলা হয় কি না ভর কেন্দ্র এই যে জি ভর কেন্দ্র রয়েছে ও এডি মধ্যমাকে কি করছে এডি মধ্যমাকে এই জি ভর কেন্দ্র এই জি ভর সব সময় মনে রাখবে ঠিক আছে জি কি করছে না এডি যে মধ্যমাটা রয়েছে না যদি ছবিটা আমি এখানে আরেকবার এইভাবে আঁকতে পারি তাহলে এটা হলো এ এটা ডি আর এখানে আছে ডি এই যে এডি জি বিন্দুটি বা ভর কেন্দ্র এডি মধ্যমাকে টু ইস ওয়ান অনুপাতে বিভক্ত করছে অর্থাৎ এই পোর্শনটা ওয়ান অনুপাতের দিক থেকে অনুপাতের দিক মানে এর লেন্থ যদি এক্স হয় নিচের দিকে লেন্থটা যদি হয় তাহলে উপরের দিকে লেন্থটা হবে টু এক্স হম এই জি ভর কেন্দ্র এডি মধ্যমাকে শুধু এডি মধ্যমাকে নয় সকল মধ্যমাকেই শুধু মধ্যমাকে লিখে দিলাম মধ্যমাকে টু টু ওয়ান অনুপাতে বিভক্ত করে ঠিক আছে এই হল ঘর একটা গল্প ঠিক আছে এর গল্প শেষ অর্থাৎ এই যে বি থেকে যদি যায় যেটা যাবে সেটাও সেম টু ইজ টু ওয়ান অনুপাতে এখান থেকে যেটা আসবে সেটাও সেম টু ইস টু ওয়ান অনুপাতে বিভক্ত করি ঠিক আছে পরের থিওরম কী আছে দেখে এখানে টোটাল চারটা থিওরম রয়েছে ঠিক আছে টোটাল চারটা নাম্বার থ্রি নাম্বার থ্রি কি ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুগুলির উপর অঙ্কিত লম্ব তিনটি সমবিন্দু প্রত্যেকটাই দেখো সমবিন্দু সংক্রান্ত তাই চ্যাপ্টারটার নামও সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য অর্থাৎ কারা কারা সমবিন্দু হবে সেই সংক্রান্ত উপপাদ্য এখানে দেখো ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুগুলোর ওপর অঙ্কিত লম্ব তাহলে আমার কাছে এখানে একটা ত্রিভুজ রয়েছে এবিসি দেখো কি নিয়েছি ত্রিভুজ এ বি সি এর শীর্ষবিন্দু অর্থাৎ এই ত্রিভুজটা হচ্ছে আমাদের কাছে এ বি সি শীর্ষবিন্দু কে না এ বি এবং সি শীর্ষবিন্দু থেকে দুটো শীর্ষবিন্দু থেকে নিশ্চয়ই লম্ব অঙ্কন করেছি কি করেছি আচ্ছা তিনটেই লম্ব রয়েছে ঠিক আছে তিনটেই লম্ব অঙ্কন করা হয়েছে দেখো এ বিন্দু থেকে শীর্ষবিন্দু এ থেকে বিসি এর উপর অঙ্কিত লম্ব হলো বিডি দ্যাট মিনস এটা নাইনটি ডিগ্রি আর এই নাইনটি ডিগ্রি হবে আচ্ছা সি বিন্দু থেকে এর ওপর অঙ্কিত লম্ব অর্থাৎ সি এফ তাই না আর একটা কি না বি বিন্দু থেকে অঙ্কিত লম্ব হলো বিই কার ওপর এসি এর ওপর লম্ব অঙ্কন করেছি প্রমাণ প্রামাণ্য বিষয় কি না এরা সম বিন্দু অর্থাৎ কি একটা বিন্দুতে গিয়ে মিলিত হয়েছে সেই পয়েন্টটা কি না ও এটা হবে এটা প্রামাণ্য বিষয় এখানে তাহলে এখানে কি প্রমাণ করতে হবে এক্স্যাক্টলি এই সমবিন্দু প্রমাণের জন্য দেখো কি করতে হবে প্রামাণ্য বিষয় কি সমবিন্দু এবার এবার দেখো আমরা এই প্রমাণের জন্য কি করতে চলেছি প্রথম কথা হচ্ছে অঙ্কন করতে হবে কি নিয়েছি না এ বি সি বিন্দু দিয়ে যথাক্রমে এ বি সি এই যে তিনটে শীর্ষ বিন্দু রয়েছে এই তিনটি বিন্দু দিয়ে যথাক্রমে কার উপর এ বিন্দু দিয়ে যথাক্রমে মানে আছে কি পরপর অর্থাৎ এ বিন্দু আর কি না বিশি বাহু সমান্তরাল এ বিন্দু দিয়ে এই বিশি বাহুর সমান্তরাল একটা সরল রেখাংশ অঙ্কন করেছি সেম বি বিন্দু দিয়ে এ সি এর সমান্তরাল একটা সরল রেখাংশ অঙ্কন করেছি এবং সি বিন্দু দিয়ে কার না এই যে অপোজিটে যে আছে অর্থাৎ এ বি এর তাই না এ বি এর সমান্তরাল সরল রেখা অঙ্কন করেছি যে তিনটে সরলরেখা পরস্পরকে পি কিউ এবং আর বিন্দুতে ছেদ করেছে ঠিক ছেদ করেছে আর একটা ত্রিভুজ পি কিউ আর তৈরি হয়েছে তার ফলে হ্যাঁ ত্রিভুজও তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবার প্রমাণ প্রথমেই অঙ্কন অনুসারে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো এখানে কতগুলো সামান্তরিক রয়েছে সেটা কি না এ এপি বিসি অর্থাৎ এটা তো কারণ অনেকেই কোনো কোয়েশ্চেন আছে যে এরা কেন সমান্তরিক হলো কেন হবে না বলো প্রথম কথা আমরা বলেছিলাম কি না এ বিন্দু দিয়ে এই বিসি এর সমান্তরাল একটা সরল রেখাংশ অঙ্কন করব। তাহলে পুরোটা পুরো সরল রেখাংশটা এই বিসি এর সাথে সমান্তরাল মানে এই ছোট্ট পোর্শেনটাও এর সাথে সমান্তরাল হবে আবার আমরা বলেছি যে বি বিন্দু দিয়ে যে এসি রয়েছে এসি বাহুর সমান্তরাল একটা সরলরেখা অঙ্কন করব অর্থাৎ এই যে পি কিউ পুরো পি কিউ এটা সমান্তরাল এসি বলা আছে পুরো সরলরেখাংশ যদি হয় তাহলে অবশ্যই এর কিছুটা পার্ট এর সাথে সমান্তরাল হবে ঠিক একই লজিক অ্যাপ্লাই করে আমরা আরও দুটো সমান্তরিক পাচ্ছি সেটা হলো এ বি সি আর এবি আর এটা একটা ঠিক আছে পেলাম আরো একটা পেয়েছি কিউসি আর একটা কি পেয়েছি না কিউসি এবউসি কিউ এব ঠিক আছে এই তিনটে তাহলে আমরা সামান্তরিক পেয়েছি সামান্তরিক পেয়েছি মানে কি না প্রত্যেকের যে বিপরীত বাহুগুলো এরা পরস্পর সমান এবং সমান্তরাল হবে এবার এই সামান্তরিক থেকে দেখো আমি দুটো চুজ করেছি সেটা কি না সামান্তরিক এই প্রথমেরটা রেড কালারের যেটা আছে সেটা এবং তার সাথে সাথে সামান্তরিক সি আর দ্যাট মিনস যেটা গ্রিন কালার করা আছে এই দুটো ঠিক আছে এই দুটোকে আমরা নিয়েছি এই দুটোর জন্য দেখো কি লিখেছি এপি ইকুয়াল টু বিসি অবশ্যই এপির সাথে বি ইকুয়াল হবে আবার এর জন্য বিসির সাথে এ আর ইকুয়াল বিসির সাথে এ আর ইকুয়াল হ্যাঁ অর্থাৎ আমরা পাচ্ছি দেখো বিসির সাথে একে ইকুয়াল পেলাম বিসির সাথে একে ইকুয়াল পেলাম ঠিক আছে মানে অর্থাৎ এপি আর এ আর এরা ইকুয়াল এর সাথে যদি এইটুকু ইকুয়াল হয় এর সাথে এই ইকুয়াল হয় তাহলে অবশ্যই এরা কি হবে এরা দুজনও পরস্পর ইকুয়াল হ্যাঁ এরা ইকুয়াল মানে এটা কি দাঁড়াবে পি আর এর মধ্যবিন্দু কি দাঁড়াবে পি আর এর মধ্যবিন্দু দেখো লেখা আছে ওটা হ্যাঁ অর্থাৎ পি আর বাহুর মধ্যবিন্দু হলো এ পেয়ে গেলাম মধ্যবিন্দুটা এ এরপর কি আছে একইভাবে বি ও সি যথাক্রমে ঠিক একই রকম করে যদি তুমি এখন এই রেড কালারের সমান্তরিকটা নাও আর তার সাথে পিঙ্ক কালারের সমান্তরিকটা নাও এখান থেকে তুমি পাবে কি না এসির সাথে তার সাথে অর্থাৎ বি হয়ে যাবে পি মধ্যবিন্দু রাইট বি আর মধ্যবিন্দু যথাক্রমে পিকিউবের তাহলে সিটা একই রকম করে মধ্যবিন্দু কার হবে না আর কিউবের মধ্যবিন্দু বা কিউ আর এর মধ্যবিন্দু পেলাম অর্থাৎ এরা প্রত্যেকে কি দাঁড়াচ্ছে মধ্যবিন্দু এ বি এবং সি তিনজনে মধ্যবিন্দু তিনজনের মধ্যবিন্দু হলো আবার পি আর সমান্তরাল বিসি কোথায় আছে পি আর সমান্তরাল কি না বি সি অবশ্যই অঙ্কন অনুসারে আমরা পাই এবং তার সাথে সাথে এডি এই যে এডি এটা লম্বকার সাথে বিসি এর সাথে এটাও কি এটা আমাদের প্রদত্ত যেটা আমাদের এই যে এডি পারপেন্ডিকুলার টু বিসি এটা হচ্ছে প্রদত্ত রাইট এটা দেওয়া ছিল আমাদের যে লম্ব আঁকতে হবে তাহলে এখান থেকে আমরা এবার কি পাবো আবারও ওখানে আমাকে একবার তোমাদের দেখিয়ে দিতে হবে দেখিয়ে দিচ্ছি কি বলেছে দুটো জিনিস এখানে বলেছিল এক হলো বলেছে পি আর প্যারালাল টু বিসি যে পি পুরো লাইনটা এর সাথে ঠিক আবার বিসি এর সাথে বলছে এডি লম্ব এটা আমাদের দেওয়া আছে এটা নাইনটি ডিগ্রি এটা তো ঠিক কথা এখন আর কি বলছে এডি পারপেন্ডিকুলার টু পি আর তাহলে এরা সমান্তরাল আর এই এডি বিসির সাথে যদি পারপেন্ডিকুলার হয় অবশ্যই যে সমান্তরালে অপোজিটে যে বাহুটা আছে তার সাথেও পারপেন্ডিকুলার হবে এই দেখো দুটো সমান্তরাল সরলরেখা রেখা এটা সমান্তরাল বলেই কিন্তু পসিবল সমান্তরাল সরলরেখার রেখার একটা লাইন রয়েছে বা ছেদক বা ভেদক যাই বলো এবার এটা যদি নাইনটি ডিগ্রি হয় এটা নাইনটি ডিগ্রি তাহলে অবশ্যই এই অ্যাঙ্গেলটাও কি হবে নাইনটি ডিগ্রি হবে কারণ দুজন সমান্তরাল সমান্তরাল না হলে এটা বলতে পারতাম না আমরা ঠিক আছে তো পেয়ে গেলাম আবার এই এডিটা পি আর এর সাথে পারপেন্ডিকুলার কারণ হিসেবে দেখো লেখা আছে যে পি আর প্যারালাল টু বি সি এবং এডি ভেদক তো এটা ভেদক বা ছেদকের যে ফর্মুলা সেখান থেকে করা হয়েছে বাট যদি এখানে ওই ফর্মুলা আমরা অ্যাপ্লাই নাও করি তাও আমরা বলতে পারি শুধুমাত্র প্যারালাল কন্ডিশন কাজে লাগিয়ে যেহেতু প্যারালাল ঠিক আছে এত কিছু বলার কোনো দরকার নেই যে তার সাথে এ ডি সি প্লাস এডিবি এই দুজনের সরি এ ডি সি আর তার সাথে হচ্ছে এ আর দ্যাট মিন্স ডিএ আর এই দুটোর যোগফল হয় ওয়ান এইটটি তার মধ্যে এটা নাইনটি তার মানে এটাও নাইনটি হবে না বললেও চলবে ঠিক আছে আবার দেখো ঠিক একই লজিক কাজে লাগিয়ে এটা যেরকম তুমি কি পেলে যেটা লম্ব ঠিক একই লজিক কাজে লাগিয়ে দুটো জিনিস আমরা পাবো কি হবে এই যে বি রয়েছে তাই না এই যে এই দিয়ে করে এটা হবে কার সাথে লম্ব কিউ এর সাথে লম্ব পিই পারপেন্ডিকুলার টু পি কিউ আর কে আছে সি সি এফ এফ এটাও এর সাথে লম্ব হবে হবে লম্ব দেখো সি এফ পারপেন্ডিকুলার টু কিউ আর PF perpendicular to QR বা RQ যেটাই বলি না কেন তাহলে এখান থেকে আমরা এখন পেলাম দেখো লাস্টলি ত্রিভুজ PQR এটা একটা ত্রিভুজ তো লাস্টলি আমরা পেয়ে গেলাম AD এরা কি হচ্ছে ত্রিভুজ PQR এর PR QR आ, PQ এই যে তিনটা বাহু আছে এই বাহু তিনটির লম্ব সমদ্বি খণ্ডক ইয়েস অর নো লম্ব সমদ্বি খণ্ডক এরা এরা কি হচ্ছে লম্ব সমদ্বি খণ্ডক আবার আমরা আগেই পড়েছি যে লম্ব সমদ্রিক খণ্ডক তিনটি কি হয় সমবিন্দু আমরা প্রথমেই পড়লাম তাই না তাহলে দেখো একটা ত্রিভুজের বাহু তিনটি লম্ব সমুদ্রিক খণ্ডক তো হয় সমবিন্দু দেয়ারফর এডিবি আর সি এফ এরা সমবিন্দু এটাই দেখাতে হতো সমবিন্দু এখানে ওই প্রথমে দুটো যেভাবে করলাম সেইভাবে কেউ প্রমাণটা হলো না অর্থাৎ এখানে আমরা দুটোকে লম্ব ধরে আর অপরটাকে লম্ব না ধরে লম্ব প্রমাণ আমরা করলাম না ঠিক তো এখানে আমরা অ্যাপ্লাই করলাম আমাদের যে ফার্স্টে আমরা যেটা পড়েছি থিওরেম যে ত্রিভুজের লম্ব সমদ্বিক খণ্ড ত্রয় সমবিন্দু সেটা কাজে লাগিয়ে করেছি ঠিক আছে এটা কি হবে সমবিন্দু এটা লাস্টলি সমবিন্দু এখানেও তোমরা প্রমাণিত লিখে দিতে পারো কোনো অসুবিধা এখানেও প্রমাণিত লিখে দিতে আর এই ও বিন্দুকে কি বলা হয় বলছি ও বিন্দুকে বলা হয় লম্ব বিন্দু তাই না বিন্দু ও বিন্দু হয়ে যাবে আমাদের কাছে লম্ববিন্দু চলো পরের থিওরেম এই থিওরেমটাই হলো আমাদের কাছে লাস্ট থিওরেম বলে দেওয়া আছে ত্রিভুজের কোনগুলির অন্তঃসমদ্বিখণ্ডক অন্তঃ খণ্ডক তিনটি সমবিন্দু তাহলে এটার জন্য একটা ত্রিভুজ নিয়েছি ত্রিভুজ এ বি সি এ বি সি হল আমাদের কাছে একটা ত্রিভুজ দেখো ধরে কি লিখেছি ধরি এবিসি একটি ত্রিভুজ মনে করি এই যে বি অ্যাঙ্গেল আর সি অ্যাঙ্গেল এই টোটাল বি অ্যাঙ্গেল আর টোটাল সি অ্যাঙ্গেল এদের অন্তর সমুদ্রিক খণ্ডক দয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে ঠিক আছে প্রথমে এইটুকু প্রথমে এইটুকু ড্র করেছি ঠিক আছে তারপর কি করেছি এর সাথে ওকে যোগ করে দিয়েছি অর্থাৎ এই যে প্রমাণটা এই প্রমাণটা আবার প্রথম যে দুটো থিওরেম করেছি ঠিক সেটার মতন দেখো তোমাকে সমবিন্দু প্রমাণ করতে হবে অর্থাৎ আমরা এখানে প্রমাণ করব করব কি না যোগ তারপর এ ওকে আমরা দেখাবো কি না এই যে অ্যাঙ্গেলটা বা ও এ এটা হবে এ অ্যাঙ্গেলের অন্তঃ সমুদ্রি খণ্ডক ঠিক আছে এটা দেখাবো তো কি হয়েছে বি অ্যাঙ্গেলের অন্তঃ সমুদ্রিক বি

ও এ যেটা বললাম এটা প্রমাণ করতে হবে অর্থাৎ ও এ এটা হবে অ্যাঙ্গেল বি এ সি এর অন্ত সমতি খণ্ড ঠিক আছে এটা প্রমাণ করলেই তোমার জিনিস চল ঠিক আছে তার জন্য একটা অঙ্কন করেছি কি না ও বিন্দু থেকে বি সি এর ওপর লম্ব অঙ্কন করেছি ও বিন্দু থেকে এ বি এর ওপর লম্ব অঙ্কন করেছি ওপি এবং ও বিন্দু থেকে এর ওপর লম্ব অঙ্কন করেছি ও আর প্রত্যেকটা কি করেছি লম্ব অঙ্কন করেছি এই জন্য দেখো লেখা আছে ওপি পারপেন্ডিকুলার টু এ বি ও কিউ পারপেন্ডিকুলার টু বি সি অ্যান্ড ও আর পারপেন্ডিকুলার টু এ সি যা অঙ্কন করলাম এবার প্রমাণে আসি কি আছে এগুলো লম্ব তাই না এটা পারপেন্ডিকুলার এটাও পারপেন্ডিকুলার এটাও আর এই কোন যা এই পাশের কোন সেম এই কোন যা আর এরও এই পাশের কোন কি হবে সেম হবে রাইট এখন প্রমাণে দেখো দুটো ত্রিভুজ নিয়েছি দুটো ত্রিভুজকে আমরা দেখাচ্ছি সর্বসম কোন দুটো ত্রিভুজ প্রথমে হলো বি ও কিউ আর সি বি ও পি সরি এই যে বি ও কিউ এবং বি ও পি ও কিউ মানে এটা আর bop মানে এই পাশে কেন এটা নিলাম বলো তো কারণ দেখো এখানে এই দুটো কোণ কি ইকুয়াল তাই না তাই প্রথমে আমি এই দুটোকে নিয়ে তারপর আমি এই দুটোকে সর্বসম প্রমাণ করব প্রথমে এই দুটোকে প্রমাণ করি তারপর এই দুটোকে প্রমাণ করব তারপর আমি এই দুজনের কাছে যাব হুম তো এই যে দুটো ত্রিভুজ রয়েছে এই দুটো ত্রিভুজের জন্য কি কি পাবে দেখো এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল কি ইকুয়াল রাইট দেখো কি লিখেছি ও বি কিউ এই পাশের অ্যাঙ্গেলটা এটা ইকাল টু ও বি পি কেন যেহেতু ও বি এই যে ও বিটা কি হচ্ছে অ্যাঙ্গেল বি এর অন্তর সমুদ্রি খণ্ডক রাইট অ্যাঙ্গেল বি এর অন্তর সমুদ্রি খণ্ডক তার জন্য সেকেন্ডলি আমরা কি পাবো এটা লম্ব অঙ্কন করেছি অর্থাৎ এটা নাইনটি ডিগ্রি আবার এটাও নাইনটি ডিগ্রি ঠিক তো তার সাথে সাথে ওবি হলো যেটা সমুদ্রিক খণ্ডক সেটাই এদের দুজনের দেখো সাধারণ বাহু তাই তো কি পেয়েছি অ্যাঙ্গেল ও কিউবি ও কিউবিকাল টু ও পিবি ও পিবি প্রত্যেকটি কোন সমকোণ এটাও লিখতে পারো বা লিখে দিতে পারো ইকুয়াল টু নাইনটি ডিগ্রি এটা যদি চাও যে লিখবো না তাহলে না লিখে ইকাল টু নাইনটি ডিগ্রি লিখলে এবার নাইনটি ডিগ্রির অপোজিট দেখো বাহু হলো ওবি মানে ওবি দুজনের জন্যই দুজনের জন্যই নাইনটির অপোজিট অর্থাৎ দুজনের জন্যই কিন্তু এটা অতিভুজ তাই না ওবি সাধারণ বাহু এখানে তারপর এটা লিখে দিলাম মানে আমরা বলতে পারবো কি দুজন ঠিক তো সর্বসম্মর এ এস এ এস এই শর্তানুসারও হতে পারে আবার কি আমরা যেটা জানি সমকোণ অতিভুজ বাহু না সরি সমকোণ অতিভুজ বাহু তো হচ্ছে না এক্সট্রিমলি সরি এটা নয় ব্যাস এ এস হুম কোন কোন বাহু এই শর্ত থেকে দুটো ত্রিভুজ হয়ে গেল সর্বসম পেয়ে গেলাম সর্বসম সর্বসম মানে কি হয়ে যাবে এবার অনুরূপ বাহু অনুরূপ কোন যা আছে প্রত্যেকে ইকুয়াল অনুরূপ বাহু মানে কে কে পড়ে আছে এখানে দেখো এ বি পড়ে আছে বি কিউ পড়ে আছে এরা ইকুয়াল হবে আর ওপি আর ও কিউ এরা ইকুয়াল হবে আমাদের এখন দরকার ওপি আর ও কে আমরা এদের দুজনকে নিয়ে নিলাম কি করে বুঝবে এদের দুজনকে দরকার সেটা দেখো না আমি বললাম প্রথমে এই দুজনকে করব সর্বসম দেখাবো তারপর এই দুজনকে সর্বসম দেখাবো তারপর এই দুজনকে তো এদের দেখো এই যে ছটা রয়েছে ট্রায়াঙ্গেল এদের মধ্যে কমন জায়গাগুলো কোন কোন জায়গাগুলো এই ওপি ও কিউ ও আর এগুলোই কমন তাই না তাই আমরা এই ওপি ইকাল টু ও কিউ এটা আমরা পেলাম এখান থেকে ওপি ইকাল টু ও কিউ অনুরূপ বাহু এটা হয়ে গেল এক নম্বর একইভাবে ঠিক একই রকম করে প্রমাণ করেছি কি না সি ও কিউ এটা সিও কিউ আর এই দুজন হয়ে যাবে আমাদের কাছে কি এটা এটা আর হবে সর্বসম রাইট একইভাবে লিখলাম কারণ এটাও হলো নাইনটি ডিগ্রি এটাও নাইনটি ডিগ্রি তার সাথে এটা সাধারণ বাহু আর ওসি যেহেতু এর অন্তঃ তাই এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল ইকুয়াল এখান থেকে সেম অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড এই প্রপার্টি থেকে বলতে পারবো এই দুজন সর্বসম এই দুজন সর্বসম মানে অ্যাগেন দেখো এই ও কিউ এবং ও আর ইকুয়াল রাইট দেখো সেটাই লিখেছি ও কিউ ইকুয়াল টু ও আর সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু এটা দু নম্বর তাহলে এক আর দুই এই দুটো থেকে কি লিখতে পারবে ও কিউ ইকুয়াল টু ও পি ইকুয়াল টু ও আর দ্যাট মিনস দেখো ও কিউ মানে ওপি যদি হয় আবার ও কিউ মানে ও আর যদি হয় তাহলে অবশ্যই ওপি আর ও আর দুজনের ভ্যালু সেম ওপি ইকাল টু ও আর পেয়ে গেলাম তিন নম্বর অর্থাৎ দেখো এখন দাঁড়ালো এই ওপি আর ও আর এরা দুজন ইকুয়াল ঠিক আছে এরা দুজন ইকুয়াল এরপরে এখন আমাদের হাতে কি আছে ওপি এটা আর এটা ইকুয়াল এটা আমাদের হাতে আছে আর হাতে কি আছে এটা নাইনটি ডিগ্রি আমি বললাম এই ত্রিভুজ আর এই ত্রিভুজকে সর্বসম্মত দেখানো মানে এ ও আর দেখো এবার ত্রিভুজ সমকণী ত্রিভুজই বটে এরা নাইনটি ডিগ্রি এটা এটাও নাইনটি ডিগ্রি বা সমকোণী ত্রিভুজ না বলে তুমি শুধুমাত্র ত্রিভুজ বলতে পারো এ ও এদের দুজনের জন্য কি আছে দেখো এই যে অ্যাঙ্গেল ও পি এ ইকন সমকোণ বা লিখতে পারো সমকোণ বা ডিগ্রি ঠিক আছে সাধারণ বাহু দেখো অতিভুজ এ ও সাধারণ বাহু আর তিন নাম্বার থেকে আমরা যেটা পেয়েছি যে ও পি ইকাল টু ও আর তাহলে আবার সর্বসমতার এখানে আর এই চেষ্টা অ্যাপ্লাই করতে পেরেছি কেন কারণ এখানে দুটো বাহু পেয়েছি অর্থাৎ অতিভুজ বাহু আর সমকোণ যেটা ছিল সেখান থেকে আমরা বলছি কি না দুটো যে ত্রিভুজ আছে এই দুটো ত্রিভুজ হলো কি সর্বসম দুটো ত্রিভুজ সর্বসম মানে অ্যাগেন কি হবে বাকি যে অনুরূপ কোনগুলো আছে বাহুগুলো আছে এটা প্রত্যেকেই ইকুয়াল হবে অর্থাৎ এখান থেকে বলে দিতে পারবো এটা ইকোন ইকুয়াল টু ইকোন অর্থাৎ পি এ ও ইকুয়াল টু আর এ ও সর্ব ত্রিভুজ অনুরূপ কোন তার মানে কি এ ওটা হয়ে গেল অ্যাঙ্গেল এ এর সমুদ্রি খণ্ডক এই লাইনটাই তো সমুদ্রিকণ্ডক তাই না এই লাইনটা গেছে বলেই তো এরা দুজন সমান অংশে বিভক্ত হয়েছে তাহলে সমুদ্রি খণ্ডক অর্থাৎ ত্রিভুজ এর কোনগুলির অন্তঃ সমুদ্রি খণ্ড তিনটি সমবিন্দু এটা লাস্টে লাইনটা আমাদের লিখে দিতে হবে ব্যাস এই হয়ে গেলো আমাদের কাছে প্রমাণ প্রমাণগুলো একদমই ছোট ছোট ইজি ইজি ছোটো না হলেও প্রচণ্ড ইজি অ্যাকচুয়ালি ব্যাপারটা তাই না তুমি যদি স্টেপগুলো মনে রাখো যে ফার্স্ট স্টেপে আমাকে এটা করতে হবে এই দুটো ত্রিভুজকে সর্বসম্ম দেখাতে হবে তারপর এই দুজনকে বা যে জায়গায় আমরা চতুর্ভুজের গল্প পেলাম মানে সামান্তরিকের গল্প তাই না সেখানে তোমাকে মনে রাখতে হবে এইগুলো এগুলো সামান্তরিক এরকম করে তোমাকে ছোট্ট ছোট্ট মাইন্ড ব্যাপের মতন করে স্টেপ করে নিতে হবে ঠিক আছে যদি স্টেপ করে নাও তাহলে আর কোনো সমস্যা হবে না ঠিক আছে তাহলে এখানে আমাদের যা যা থিওরেমস আছে থিওরেমস গুলো কমপ্লিট হয় এবার চলো কিছু কোয়েশ্চেন্স করি দেখো ফার্স্ট কোয়েশ্চেন ত্রিভুজ এ বি সি এর পরিকেন্দ্র ও তাহলে একটা ত্রিভুজ আমরা ড্র করি আগে ত্রিভুজটাই করলাম তারপর আমরা করছি বৃত্তটাও বলে দেওয়া আছে আচ্ছা পরিকেন্দ্র মানে সেন্টার ও বিও সি যোগ করে দাও ओ के সাথে ওকে ও এর সাথে সি এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে কত ডিগ্রি डिग्री যদি এটা ডিগ্রি হয় জিজ্ঞেস করছে বি এ সি এর ভ্যালুটা কি হবে এই ভ্যালুটা এটা আমরা কোথার থেকে বার করব দেখো এটা তোমাদের একটা জিনিস মনে রাখবে এটা কি একটা আমি এখানে একবার এঁকে দিচ্ছি এই হলো আমাদের কাছে একটা বৃত্ত এটা হলো বৃত্তের কেন্দ্র এবার এই যে পোর্শনটা এখানে যদি আমি নাম দিই এ আর এটা বি তাহলে এই যে দেখতে পাচ্ছো নিচের দিকে বেন্ড করা অংশটা বলা হয় এটাকে একটা চাপ বলে ঠিক আছে এটা একটা চাপ এটাকে বলা হয় মাইনার চাপ মানে ছোট চাপ সে কারণে বলা হয় মাইনর চাপ আর ওপরের দিকেও দেখো একটা চাপ সৃষ্টি হচ্ছে রাইট ওপরের দিকে চাপটা কি বড় চাপ তাহলে এটাকে বলা হয় মেজার আর্ক ঠিক আছে নিচেরটা হয় মাইনার আর্ক আর ওপরেরটা হয় মেজর আর্ক মানে বড় এবার তুমি যদি এই চাপের এই যে দুটো বিন্দু আছে তো দুটো বিন্দু থেকে কেন্দ্রে যদি কোনো কোন উৎপন্ন করাতে পারো অর্থাৎ এ থেকে এখানে রয়েছে ও এ ও যুক্ত করলে আর বি ও যুক্ত করলে তারপর যে কোনটা উৎপন্ন হবে অর্থাৎ এই কোনটা একে বলা হয় কেন্দ্রস্থ কোন একে কি কোন বলা হয় কেন্দ্রস্থ কোন আবার এই এবি চাপ নিয়ে কিন্তু অর্থাৎ এ থেকে তুমি যাবে পরিধির ওপর আর বি থেকেও একটা রেখা গিয়ে ঠিক পরিধির উপর গিয়ে যদি কোনো অ্যাঙ্গেল উৎপন্ন করে এটা নাম দিলাম পি পি পয়েন্টে এসে দুজনকে মিলিতে হবে আর দুজনকে অবশ্যই এ পয়েন্ট থেকেই যেতে হবে এই টাইপের যদি তুমি কোনো পরিধিতে কোণ করাতে পারো তখন এই কোনটাকে বলা হয় কি না পরিধিস্ত কোন বা বিত্তস্ত কোন ঠিক আছে বা বিত্তস্ত কোন বা বিত্তস্ত কোন দুজনের একটা সম্পর্ক আছে শুধুমাত্র সেই সম্পর্কটাই মনে রাখো কেন্দ্রস্থ কোন মানে এই যে অ্যাঙ্গেল এ ও বি এটা হয় যে পরিধিতে যে কোনটা করেছে সে পরিধিস্থ কোণের ডাবল অর্থাৎ এটা হয়ে যায় টু ইন্টু অ্যাঙ্গেল এ পি পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়ে যায় ঠিক আছে কখন হয় এটা যখন দেখতেই পাচ্ছ এটা হলো কেন্দ্র এ ও বি আর এটা কি এ পি বি পরিচিতে কোন করেছে আর কি করেছে কেন্দ্রে কোন করেছে চাপটা সবসময় সেম থাকবে কোন চাপের ওপর বি চাপের ওপর চাপটা দেখো রকম আছে এরকম ভাবে ঘুরে গেছে না একটু বেন্ট করা আছে বাঁকানো তাই যখন চাপ লিখবে এই ওপরটাতে ঠিক এরকম ছাতার মতন একটা দিয়ে দেবে ঠিক আছে একে বলি আমরা আর্ক রাইট আমরা জানি এখানে কি দেখো তো ছবিটা কি এরকম হচ্ছে কিছুটা দেখো খানিকটা হয়েছে এই হল সি আমাদের কাছে চাপ এই চাপের ওপর দেখো এটা কেন্দ্রে কোন উৎপন্ন হয়েছে এইটটি ডিগ্রি আবার এই বি থেকে গিয়ে আর সি থেকে গিয়ে কিন্তু একটা পরিধিতে কোন উৎপন্ন হয়েছে অ্যাঙ্গেল এ তার অবশ্যই এখানেও হবে এই যে অ্যাঙ্গেল বি এ সি অর্থাৎ টু ইন্টু বিএসি মানে কি হবে এই কেন্দ্রস্থ কোনটা এই যে এই ফর্মুলা দ্বারা এটা হবে কেন্দ্রস্থ কোন মানে কে না বিও এখন দেখো চেয়েছি আমার কাছে কোনটা শুধুমাত্র বিএসি এর ভ্যালুটা চেয়েছে তাহলে এখান থেকে বলতে পারবে বিএসি ইকাল টু বিও দেওয়া আছে এইটি ডিগ্রি আর এই যে এখানে টু ছিল এই টুটা ডিভাইড করে দেবো ফর্টি ডিগ্রি ডিগ্রি হবে এর অ্যান্সার ফর্টি ডিগ্রি অপশন এ লম্ব বিন্দু ও অ্যাঙ্গেল ডিগ্রি হলে সি এর ভ্যালু কত কি দেওয়া আছে ত্রিভুজ নিয়ে শুধু এখানে দেখো পরিকেন্দ্র পরিবেশার্ধ কিছু বলে দেওয়া নেই এই হলো ত্রিভুজ লম্ববিন্দু ও মানে কি এ থেকে যদি লম্ব অঙ্কন করো বি থেকে যদি তুমি লম্ব অঙ্কন করো বি থেকে যদি তুমি লম্ব অঙ্কন করো আবার যদি সি থেকে লম্ব অঙ্কন করো এটা হলো এ বি ত্রিভুজ ঠিক আছে এগুলো প্রত্যেকটাই নাইনটি ডিগ্রি এটা এগুলো লম্ব তাই এগুলো নাইনটি ডিগ্রি হয় লম্ব বিন্দু মানে লম্ব তিনটি যে বিন্দুতে ছেদ করে দ্যাট ইস যেটা এই পয়েন্ট এটা ও বলে দেওয়া আছে ও নাম দিলাম এখন বলেসি ইকুয়াল টু ফোর্টি ডিগ্রি বিএসি এই পুরো অ্যাঙ্গেলটা কত ফর্টি ডিগ্রি তার ভ্যালু চেয়েছে বি ওসি বি ও সি অর্থাৎ এই অ্যাঙ্গেলটা কত সেটা তোমাকে বলতে হবে ঠিক আছে দেখো এবার একবার তাকিয়ে দেখো এটা একটা সরল রেখা আর এটা একটা সরল সরল রেখা রেখা দুটো যখন পরস্পরকে ছেদ করে বিপরীত কি হয়ে যায় পরস্পরের আর এরা ইকুয়াল হয় অর্থাৎ এই যে এখানের এই অ্যাঙ্গেলটা বিওসি যার ভ্যালু বার করতে হবে সেটা মানেই আমাদের ওপরের দিকের এই অ্যাঙ্গেল এটার একটা নাম দিতে হবে এগুলোর নাম দিয়ে দিই চলো এটা দিয়ে দাও এডি ই আর সি এফ ঠিক আছে সুতরাং তুমি বুঝতে পারছো এই অ্যাঙ্গেলটার ভ্যালু যা হবে আমাদের নির্ণেয় ভ্যালু সেম তো কিভাবে বার করব লম্ব বিন্দু বলে দেওয়া আছে না অর্থাৎ সি এফ আর বিই এরা লম্ব অর্থাৎ এ অ্যাঙ্গেলটাও নাইনটি এটাও নাইনটি তাই তো তাহলে লিখে নাও লিখবে যে ধরি যদি এটা এমসিকিউ যদি লং কোয়েশ্চনের মধ্যে পড়ে তাহলে এইভাবে লিখবে যে ধরি এ এ ডি কমা বি ও সি সি এফ ত্রিভুজ এর পাহুগুলির ওপর লম্ব লিখলাম অর্থাৎ দেখো এই অ্যাঙ্গেলটা নাইনটি ডিগ্রি মানে এ এফ ও অ্যাঙ্গেল ও এফ এ যেটা বলতে পারি ইকাল টু এই অ্যাঙ্গেল ও ই এ ও ই এ ইকাল টু কত ডিগ্রি হবে ইকাল টু হয়ে যাবে নাইনটি ডিগ্রি আবার দেওয়া আছে দেখো বি এ সি দেওয়া আছে আবার একটু ভালো করে দেখো বিএসি এটা দেওয়া আছে ফর্টি ডিগ্রি আচ্ছা বিএসি এটা বলা যা যদি একে ছোট্ট করে বলি তাহলে আমি বলতে পারবো এফ এ ই এটাও বলতে পারি হ্যাঁ বলতেই পারি কি বলতে পারি এফ এ ই কারণ এটা একই অ্যাঙ্গেলকে রিপ্রেজেন্ট করে তো এ ভি হো গে ভাইয়া ফর্টি ডিগ্রি মেরা ওকে আব ক্যা করে আব দেখো আব ক্যা করে এরপর দেখো তুমি এখন পেয়ে যাচ্ছ এই একটা তোমার কাছে চতুর্ভুজ কি পাচ্ছ চতুর্ভুজ পাচ্ছ কি পাচ্ছ না বলো একদমই কালার করে দিয়েছি সুন্দর বাড়িয়া কালার হয় কি পাচ্ছি আমরা চতুর্ভুজ নাম কি এ চতুর্ভুজ পেয়েছি চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কী হয় কি হয় থ্রি সিক্সটি ডিগ্রি তো এই চতুর্ভুজ এর চারটি কোণ তার মধ্যে এটা ফর্টি এটা কত নাইনটি এটা কত নাইনটি প্লাস নাইনটি প্লাস এই অ্যাঙ্গেলটা কত ই ও এফ দেখি প্লাস অ্যাঙ্গেল ই ও এফ ইকাল টু থ্রি সিক্সটি ডিগ্রি এখান থেকে যদি আমরা বার করে ফেলি ই ও এফ এর ভ্যালু কি হবে এটা থ্রি সিক্সটি ডিগ্রি এটা ওয়ান এইটটি তাহলে প্রথমে ওয়ান এইটির থেকে এটা ওয়ান এইটটি হয়ে গেল এটা মাইনাস করলে এখনও ফর্টি মাইনাস করতে হবে দ্যাট ইজ ওয়ান ফর্টি ডিগ্রি ই ও এফ হলো ওয়ান ফর্টি এই যদি ওয়ান ফর্টি হয় নিচেরটা হবে ওয়ান ফর্টি কারণ এরা অপ্রতিপূকন তাহলে লিখবো দেয়ার ফোর অ্যাঙ্গেল ই ও এফ ইকাল টু আচ্ছা ইউ এফ লিখছি না যেটা বার করতে দিয়েছে সেটাই লিখি বি ও সি ইকাল টু কি হবে বিপ্রতিপকোন বিপ্রতিপকোন ই ও এফ ও এফ এর ভ্যালু কত 140 ডি তাহলে আলটিমেটলি আমাদের आंसरটাও 140 এলো কোথায় অপশন আছে অপশন বি তে তো এটা হলো आंसर ঠিক আছে চলো পরের কোশ্চেন এগুলো সব তোমাদের এক্সারসাইজের অঙ্ক এক্সারসাইজ সেভেন্টিন ত্রিভুজ এ বি সি এর দেওয়া আছে ও অ্যাঙ্গেল বি এ সি ইকাল টু ফর্টি ডিগ্রি হলে অ্যাঙ্গেল বি ও সি এর পরিমাপ কি হবে এবার দেখো কেন্দ্রের গল্প বলে দেওয়া আছে তো একটা ত্রিভুজ ড্র করি আমরা এই হলো একটা ত্রিভুজ এই সরি কি বলছি ত্রিভুজ আঁকতে গিয়ে আমি এঁকে দিচ্ছি কি সার্কেল অন্তকেন্দ্র দেওয়া আছে ও অন্তকেন্দ্রটা আঁকার কি দরকার রয়েছে একই ফেলি অন্তকেন্দ্র ও অর্থাৎ এই পয়েন্টটা ও এই হলো এ এটা হলো বি এটা হলো দেওয়া আছে বি এ সি এটা 40 ডিগ্রি ঠিক আছে বি ও সি কি হবে অর্থাৎ আমি যদি এদের যোগ করে দিই এটা ও পয়েন্ট হয় এইটার ভ্যালুটা কত এখানে দেখো কেন্দ্রস্থ কোণ পরিধিস্ত কোণের কিন্তু গল্পটা আসছে না আর আসছে কি আসছে না তো কারণ এখানে বলে দেওয়া হচ্ছে অন্তকেন্দ্র ও তাহলে কি করা যায় আচ্ছা কি করা যায় সেটা দেখি যদি অন্তকেন্দ্র ও হয় তাহলে একটা জিনিস মাথায় রাখবে সেটা কি না যখনই যোগ করবে বি ওকে তখন এই ও হয়ে যাবে বি কোণের অন্তর সমুদ্ধি খন্ড এবং এই ও সি এটা হয়ে যাবে সি কোণের অন্তঃ সমুদ্রি খণ্ড কি বললাম যেহেতু এটা অন্তকেন্দ্র। তাহলে বলতে পারবো আমরা অন্তকেন্দ্রের জন্য অন্তকেন্দ্রের জন্য কি হবে ও বি এটা কি দাঁড়াবে অ্যাঙ্গেল বি এর অন্তুদ্ধি খণ্ড রাইট এটার অন্তর্ সমৃদ্ধি মানে কি এই দুটো অ্যাঙ্গেলের ভ্যালু সেম হবে দ্যাট ইজ অ্যাঙ্গেল এ বি ও ইক্যাল টু অ্যাঙ্গেল হবে ও বি সি আচ্ছা এগুলোকে ধরে নিচ্ছি এক্স করে ঠিক আছে ইকাল টু এক্স হরি ধরে নিলাম এক্স করে আবার একই রকম করে ওসিতে হলো এই পুরো সি এর খণ্ডক অর্থাৎ এই পাশের অ্যাঙ্গেল যা হবে এই পাশের অ্যাঙ্গেল সেম হবে অর্থাৎ এটা ওয়াই ধরে নিলে এই পোর্শনটাও হবে ওয়াই তাহলে দেখো আবার আবার অ্যাঙ্গেল অন্তর সমুদ্রিক খন্ডক রাইট তাহলে এখান থেকে তুমি পাবে অ্যাঙ্গেল এ সি ও অ্যাঙ্গেল এ সি ও এর ভ্যালু যা হবে আর ও সি এর ভ্যালু সেম হবে ও এর ভ্যালু কি দাঁড়াচ্ছে ওয়াই এটাও আমরা ধরেই নিলাম ঠিক আছে তো এর ভ্যালুটাও বার করতে হবে দেখো দেখতে থাকো শুধু দেখতে থাকো এখন বলো এই তিনটে কোণের সমষ্টি বড়গুলোর অর্থাৎ ফর্টি ডিগ্রি প্লাস এটা এক্স প্লাস এক্স কত হবে এটা টু এক্স y plus y কত হয় 2y এদের তিনজনের সমষ্টি কত হবে 180 ডিগ্রি yes or no yes so therefore ত্রিভুজ abc এর কোন অ্যাঙ্গেল 40 ডিগ্রি প্লাস এটা x plus x 2x লিখছি কোনো প্রবলেম নেই তো নেই নিশ্চয়ই এটা y plus y মানে 2y এদের সমষ্টিটা হয়ে যাবে 180 ডিগ্রি

ত্রিভুজ ও বি সি আবার ত্রিভুজ ও বি সি এর জন্য কী লিখতে পারবো কোন কোন গুলো এই বি ও সি এই একটা অ্যাঙ্গেল অ্যাঙ্গেল বি ও সি প্লাস তিনটে কোণের সমষ্টি লিখব আর একটা কোণ কে আর একটা কোণ এই পাশে স্মল এক্স তাহলে প্লাস এক্স প্লাস আর একটা কোণ কে এই পাশে স্মল ওয়াই

ঠিক আছে এটা হয়ে গেল তাহলে ওয়ান ওয়ান জিরো ডিগ্রি আচ্ছা অপশন দেখতে হবে হ্যাঁ অপশন আছে বিতে সো বি হয়ে গেল আমাদের কাছে রাইট আনসার চলো পরের কোশ্চেন এ ত্রিভুজের ভর কেন্দ্র দেওয়া আছে জি জিবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল টু এর বর্গ সেমি হলে এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে এই যে তিনটা অপশন দেওয়া আছে তিনটা অপশনের মধ্যে তাহলে প্রথমে ত্রিভুজটা একটু ড্র করি এই হলো ত্রিভুজ ত্রিভুজের নাম কি এ আচ্ছা মধ্যমা দেওয়া আছে না তো মধ্যমা আমরা কি করলে পাই সরি ভর কেন্দ্র কি করলে পাই মধ্যমাগুলোর গুলোর মানে যে পয়েন্টে মিলিত হচ্ছে সেটা দাম দিয়ে দিলাম একবার এ ডি ই আর সি এফ ঠিক আছে এটা হচ্ছে কি এরা এরা হলো মধ্যমা মধ্যমা মানে কি ডি হলো বি সি এর মিডিল পয়েন্ট ই হলো এ সি এর মিডিল পয়েন্ট এফ হলো এ বি এর মিডিল পয়েন্ট আচ্ছা এই পয়েন্টটা যেটা তিনজনই মিলিত হয়েছে এই পয়েন্টটা হলো কি জি ঠিক আছে এবার একটা কথা বলি সেটা হচ্ছে মধ্যমার ব্যাপারই হলো যেরকম এটা মধ্যবিন্দু হয় ঠিক সেরকম এই পাশে যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে এবিডি আর এই পাশে এসিডি এটা কি হয়ে যাবে দুজনের ক্ষেত্রফল সমান হয় কি হয় ক্ষেত্রফলও সমান হয় ঠিক আছে দুটো সমান অংশে ডিভাইড করে দুটো সমান অংশে ডিভাইড করে ঠিক সেরকম যদি মধ্যমাকে যোগ করে দাও তাহলে দেখো এই তিনটে টু ছটা তৈরি হচ্ছে তো ত্রিভুজ এই ছটা ত্রিভুজেরই ক্ষেত্রফল হয়ে যাবে আবার সমান ঠিক আছে এটা মধ্যমা যদি হয় তখনই এটা পসিবল তো এখন দেখো বলেছি বি সি এর ক্ষেত্রফল দেওয়া আছে DBC অর্থাৎ এই নিচেরটার ক্ষেত্রফল দেওয়া আছে এই বড়টার ক্ষেত্রফল বলতে হবে এখান থেকে আমরা অনেকগুলো কনক্লুশন পাই কনক্লুশন নাম্বার 1 কি না ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল যা হবে শুরুতে যেটা বললাম ABD এর ক্ষেত্রফল আর সেটাই হবে ACD এর ক্ষেত্র ঠিক আছে অর্থাৎ কি পুরো ত্রিভুজের হাফ হয়ে গেল অর্থাৎ কি হাফ অফ ত্রিভুজ এটা বলতে পারি নাম্বার টু যেটা বলতে পারি সেটা হলো এখানেও তাই দেখো এই একটা রয়েছে এখান থেকে তিনটা ত্রিভুজ পাচ্ছি আমরা এই একটা এই পাশের একটা আর এই পাশের একটা এই তিনটে ত্রিভুজেরও ক্ষেত্রফল কি হবে সমান হবে অর্থাৎ ত্রিভুজ এর ক্ষেত্রফল যা ত্রিভুজি এর ক্ষেত্রফল তার সাথে এই করে দি এর ক্ষেত্রফলও সেম এখানে তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল সেম যারা কিনা যেটা মেন ত্রিভুজ আছে তার ওয়ান থার্ড হয়ে যাবে তাহলে ওয়ান থার্ড ত্রিভুজ এটা আর একটা জিনিস পাবো এই যে একটা একটা করে যদি ছোটো ছোটো ত্রিভুজের কথা বলি দ্যাট ইজ ত্রিভুজ এ জি সরি এ এফ জি এটা ইকুয়াল টু হবে এফ জি ইকুয়াল টু বি এফ ই ত্রিভুজ ইকুয়াল টু তিনটার দিকে আসো আবার ডি জি ত্রিভুজ বি ডি জি ইকুয়াল টু ত্রিভুজ সি ডি জি সি ডি

সেন্টিমিটার স্কোয়ার ঠিক আছে বিজিসি বা জিবিসি একই বলা এবার এটা মানে কি এটা মানে কি না ওয়ান থার্ড ত্রিভুজ এ বিসি রাইট কে বললাম বিসিজি মানে কি ওয়ান থার্ড ত্রিভুজ এ বিসি এবার ওয়ান থার্ড মানে এখান থেকে ত্রিভুজ এ বিসি কি পাবে পেয়ে যাবে থ্রি ইন্টু টুয়েলভ সেন্টিমিটার দ্যাট ইজ থার্টি সিক্স সেন্টিমিটার স্কোয়ার এটাই হবে আমাদের অ্যান্সার কোথায় আছে অপশন সি তো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে যদি ছোট্টটা বলতো যে এটা দেওয়া আছে সিক্স তাহলে কি হতো না সিক্স ইন্টু সিক্স রাইট কি হতো কারণ ছোটটা মানে কি ওয়ান সিক্স অফ ট্রাঙ্গেল এবিসি কারণ এটা প্রত্যেকে ইকুয়াল হয় প্রত্যেকে ইকুয়াল তাহলে ওয়ান সিক্সই হবে চলো পরের কোশ্চেন ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধের দৈর্ঘ্য সেন্টিমিটার কি আছে না ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধের জন্য দৈর্ঘ্য দেখো এবার যদি তোমার কাছে একটা সমকোণী ত্রিভুজ থাকে তার সাথে সাথে ব্যাপারটা যদি এরকম হয় সমকোণী ত্রিভুজ রয়েছে এ বি সি এর পরিবৃত্ত কোনটা এটা হুম ফার্স্ট অফ অল এখান থেকে আমরা যে জিনিসগুলো পাই সেটা হলো শুধুমাত্র কিন্তু সমকোণী ত্রিভুজের জন্য বলছি ঠিক আছে শুধুমাত্র সমকোণী ত্রিভুজের জন্যই নাম্বার ওয়ান যে তথ্যটা পাবে সেটা হলো এই যে এসি অতিভুজ এটা কি অতিভুজ শুধু এসি না লিখে আমি লিখে দিচ্ছি অতিভুজ এসি এই অতিভুজ এসিটায় হয়ে যায় পরিব্যাসার্ধ সরি পরিব্যাস ঠিক আছে তাই হয়ে যায় কি না পর্যাশ পরিব্যাশ বলে না যদি ঠিক আছে পরিবেশ পরিবেশ মানে এ সি বাই টু মিডিল পয়েন্টে কে থাকবে মিডিল পয়েন্টে এই থাকবে কি কেন্দ্র বা সেন্টার পরিকেন্দ্র এর নাম যদি ও দিয়ে দিই এ সি না করে করে দেব এ ও একাল্টু ও সি এটা অলওয়েজ হবে এটা অলওয়েজ শুধুমাত্র এই অঙ্কের জন্য বলে নয় সব সময় আর এখান থেকে যেটা দেখতে পাচ্ছ দূরত্ব মাঝে মাঝে এই লম্ব দূরত্বটাও চায় এই দূরত্বটা ও বি দূরত্ব হবে তার সাথে সাথে এটাও হয়ে যাবে ব্যাসার্ধ অর্থাৎ এ ও ও সি ও বি এরা প্রত্যেকে দাঁড়াবে ইকুয়াল এরা প্রত্যেকেই ইকুয়াল হয়ে যাবে আচ্ছা এই কোশ্চেনের জন্য দেখি কি বলে দেওয়া আছে বলে দেওয়া আছে পরিব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে ফাইভ সেন্টিমিটার অর্থাৎ এটা হচ্ছে ফাইভ সেন্টিমিটার তোমাদের লিখতে হবে প্রথমে যদি এটা এটা এমসিকিউ বলে ঠিক আছে যদি এমসিকিউ না হয় তো লিখতে হবে সমকোণে ত্রিভুজের জন্য অতিভুজে হলো যে পরিবৃত্ত রয়েছে তার ব্যাস এখানে পরিব্যাস না লিখে না আমি একটু লিখে দিই চেঞ্জ করে দিই কথাটা ইকুয়াল টু পরিবৃত্তের ব্যাস করে দি ঠিক আছে পরিবৃত্তের ব্যাস তাহলে তোমরা বলতে পারবে লিখবে এরকম যে ইকুয়াল টু পরিবৃত্তের ব্যাস হয় দেয়ারফর পরিকেন্দ্র যদি ও হয় তাহলে এ ও ইকুয়াল টু ও সি হবে ইকুয়াল টু পরিব্যাসার্থ সেটাই দেওয়া আছে পরিব্যাসার্থ ফাইভ তাহলে অতিভুজ কি হবে অতিভুজ অর্থাৎ কে সেটা এসি এসি মানে কি হবে টু ইন্টু ফাইভ এত সেন্টিমিটার দ্যাট মিনস টেন সেন্টিমিটার টেন সেন্টিমিটার আছে হ্যাঁ আছে অপশান ডি এ তাহলে হবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার বাস চলো পরের কোশ্চেন একটি ত্রিভুজের বাহুর সিক্স সেন্টিমিটার এইট সেন্টিমিটার ও টেন সেন্টিমিটার হলে ত্রিভুজটির পরিকেন্দ্র ত্রিভুজটির কি পরিকেন্দ্র ত্রিভুজাকার ক্ষেত্রের কোথায় অবস্থিত তা লিখি আমরা ওকে ত্রিভুজটির পরিকেন্দ্র দেখো পরিকেন্দ্রের জন্য কথাগুলো যেগুলো বলার যদি আমরা ঠিক আগেরটাতেই সলভ করলাম যদি ত্রিভুজটা হয় সমকোণী ত্রিভুজ দ্যাট মিনস এটা 90 ডিগ্রি দ্যাট টাইম পরিকেন্দ্র কার উপর না অতিভুজের ঠিক মাঝখানে অবস্থান করবে অর্থাৎ অতিভুজটা কি হয়ে যাবে এর ব্যাস ঠিক আছে যদি এটা সমকোণী ত্রিভুজ হয় তবেই পসিবল তবেই পরিকেন্দ্র কার উপর অতিভুজের মাঝখানে ঠিক অবস্থান করবে যদি সূক্ষ্মকোণী ত্রিভুজ থাকে কি ধরনের ত্রিভুজ এটা সূক্ষ্ম কোণী ত্রিভুজ এক্ষেত্রে পরিকেন্দ্র ত্রিভুজের ভেতরে অবস্থান করবে কি করবে ত্রিভুজের ভেতরে এই যে পয়েন্টটা এটাকে বলা হচ্ছে পরিকেন্দ্র আর যদি ত্রিভুজটা হয় এরকমের স্থূলকণী ক্ষেত্রে পরিকেন্দ্র ত্রিভুজের বাইরে অবস্থান করবে এখানে এখানে থাকবে থাকবে কি পরিকেন্দ্র এটা হচ্ছে ত্রিভুজের বাইরে রাইট ত্রিভুজের বাইরে আর এটা হলে পরিকেন্দ্রটা কার মধ্যে থাকবে ত্রিভুজের ভেতরে ঠিক আছে এখন দেখো আমাদের এখানে কোশ্চেন হলো যে পরিকেন্দ্রটা ত্রিভুজাকার ক্ষেত্রের কোথায় অবস্থিত অর্থাৎ ত্রিভুজাকারের যদি সমকোণী হয় তাহলে তার বাহুর উপর অবস্থিত অতিভুজের ওপর নাকি ত্রিভুজের ভেতরে অবস্থিত নাকি ত্রিভুজের বাইরে অবস্থিত এই তিনটা অপশন ছাড়া কোনো অপশন নেই তো আমরা এখন প্রথমেই এই দুটোর জন্য তো কিছু ভাবতে পারবো না যতক্ষণ পর্যন্ত না ত্রিভুজ সম্পর্কে কিছু বলে দেওয়া থাকবে মানে আমরা ত্রিভুজটাকে আইডেন্টিফাই করতে পারবো ত্রিভুজের অ্যাঙ্গেল দেওয়া থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারি না আর এই টাইপের কোয়েশ্চেন যখন আসে মেনলি আসে সমকোণী ত্রিভুজের জন্য অর্থাৎ তোমাকে দেখাতে হবে যে তিনটে বাহু দেওয়া আছে এখান থেকে দেখাতে হবে যে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ কি না এটা চেক করবো আমরা ঠিক আছে তো এই ত্রিভুজ বা না তার চেক করার একটাই উপায় রয়েছে যে অতিভুজের অতিভুজের যদি যদি নাও বা বর্গ করো তাহলে সেটা কি হবে বাকি দুটো যে বাহু রয়েছে তাদের বর্গের সমষ্টির সাথে সমান হবে এখন দেখো অতিভুজ আমরা কোনটাকে নেব এই তিনটের মধ্যে কোনটাকে অতিভুজ নেব অবশ্যই যে বড় তাকে নেব অতিভুজ অর্থাৎ টেন স্কোয়ার এটা মানে কি না হান্ড্রেড ঠিক তো এবার অপর দুজনের সমষ্টিটা বার করছি মানে সিক্স স্কোয়ার প্লাস এইট স্কোয়ার এটা কত থার্টি সিক্স প্লাস সিক্সটি ফোর ইকাল টু হান্ড্রেড চলে এসছে দেখো হান্ড্রেড চলে এসছে মানে এই জায়গায় লিখতে পারবে তুমি ইকাল টু টেন স্কোয়ার অর্থাৎ অতিভুজের স্কোয়ার ইকাল টু অপর যে দুটি বাহু রয়েছে তাদের কিসের সাথে বর্গের সমষ্টির সাথে সমান হলো মানে এটা দাঁড়িয়ে দাঁড়িয়েছে এখন দশ আর এটা কোনো অবস্থা কেউ একজন সিক্স আর কেউ একজন এইট ঠিক আছে দুজনের মধ্যে তাহলে এখানে ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ হলো সমকোণী ত্রিভুজ তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এখানে ত্রিভুজটি সমকোণী ঠিক যার অতিভুজ কি হবে যে টেন সেন্টিমিটার সে 10 cm জিজ্ঞেস করছে পরিকেন্দ্র কার উপর অবস্থিত তাই পরিকেন্দ্র কার উপর হবে অতিভুজের উপর অবস্থিত হবে দেয়ারফর পরিকেন্দ্র অতিভুজের উপর অবস্থিত ঠিক আছে পরের কোয়েশ্চেন চলো দেখি কি দেওয়া আছে ত্রিভুজ এবিসি সম বাহু ত্রিভুজের এডি মধ্যমা এবং ভরকেন্দ্র ভরকেন্দ্র কি ভরকেন্দ্র জি দেওয়া নেই ওঠেনি কোশ্চেনে ভরকেন্দ্র জি ত্রিভুজের বাহু দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে এর দৈর্ঘ্য কত আমরা ত্রিভুজের মধ্যমা এগুলো আগেই পড়েছি না আগের চ্যাপ্টারে আমাদের পড়া রয়েছে এই হলো এ এটা বি এটা সি এটা ডি আর এই হলো এখানে জি কেমন এজি এর দৈর্ঘ্যটা চেয়েছে ওপরের দৈর্ঘ্যটা চেয়েছে এডি হচ্ছে মধ্যমা ঠিক আছে আমি ধরে নিলাম এডি মধ্যমা তাহলে তো আমি লিখছি ধরি এডি হলো মধ্যমা ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ দেওয়া আছে সমবাহু ত্রিভুজ তো সমবাহু ত্রিভুজের মধ্যমা আমরা কি করে বার করি কি ফর্মুলা পড়েছি ফর্মুলা পড়েছি রুট থ্রি বাই টু ইন্টু বাহু এটা পড়েছি তাই তো মানে রুট থ্রি বাই টু এর বাহুটা কিন্তু আমরা জানি দেওয়া আছে কত থ্রি রুট থ্রি মানে এটাও থ্রি রুট থ্রি এটাও থ্রি রুট থ্রি অ্যান্ড এটাও থ্রি রুট বসিয়ে দিচ্ছে এখানে পি রুট থ্রি সেন্টিমিটারে দেওয়া আছে তাহলে সেন্টিমিটার থ্রি ইন্টু থ্রি কত হবে নাইন দ্যাট মিনস নাইন বাই টু সেন্টিমিটার ঠিক আছে নাইন বাই টু সেন্টিমিটার এবারে মধ্যমা চাইনি এডি এর ভ্যালু চাইনি এখানে এখানে চেয়েছি এ জি এর ভ্যালু এখানে এজি চাইতে পারে বা যদি এখানে বলে দেওয়া থাকে এডি মধ্যমা তাহলে জিডিটাও চাইতে পারে এই দুটোর মধ্যে যে কোনো একটা চাইতে পারে এবার দেখো আমরা কি জানি ডি হলো ভর কেন্দ্র ভর কেন্দ্র মধ্যমাকে কি অনুপাতে বিভক্ত করে পড়লাম টু টু ওয়ান অনুপাতে ডিভাইড করে ঠিক তো সেটাই লিখবো এখন ভর কেন্দ্র জি ব্র্যাকেটে লিখলাম মধ্যমাকে মধ্যমাটা এখানে কে এডি টু ইস টু ওয়ান অনুপাতে বিভক্ত করে অর্থাৎ কি না এজি 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 ইজ টু জিডি ইকাল টু হবে টু ইজ টু ওয়ান ঠিক আছে এটা পেলাম দেখো অনুপাত দেওয়া আছে বার করতে হবে কার ভ্যালু না এজি এর ভ্যালু তাহলে এজি এর আনুপাতিক হার কত সেটা বার করতে হবে এবার আনুপাতিক ভাঘার কি জিনিস কি জিনিস এজিএর আনুপাতিক ভাঘার মানে হলো এর সাথে যে অনুপাতটা রয়েছে অর্থাৎ কে রয়েছে টু এজি এর অনুপাত টু আর জি ডি এর অনুপাত ওয়ান তাহলে এজি যখন বার করছি তখন প্রথমে ওপরে ভাঙার বলেছি না মানে একটা ফ্র্যাকশন আসবে সে ফ্র্যাকশনটা কিরকম হবে লবে থাকবে এর অনুপাত যেটা সেটা ডিভাইডেড বাই হয়ে যাবে এদের দুজনের যোগফল মানে শুধুমাত্র দুজনের যোগফল নয় এখানে যতগুলো অনুপাত থাকবে প্রত্যেকের যোগফল এখানে শুধুমাত্র দুটো আছে তাই আমি নিলাম এজিএল লেন্থ বলেছে এজিএল লেন্থটা কার মধ্য থেকে বার করতে হবে তোমাকে এডি এর থেকে অর্থাৎ টোটাল লেন্থ থেকে টোটাল লেন্থ কত এডি টোটাল লেন্থ এডি থেকে বার করতে হবে দ্যাট ইজ এটার সাথে থাকবে ইনটু এডি এটাই হলো এজি এর সেটা কত হবে টু বাই থ্রি ইন্টু এডি কত পেয়েছি আগে দেখো নাইন বাই টু ইন্টু নাইন বাই টু সেন্টিমিটার টু টু এই হল আমাদের অ্যান্সার কী হবে এটা থ্রি সেন্টিমিটার যদি বলতো জিডি এর ভ্যালুটা কী হবে তখন জিডিটা মানে এক হচ্ছে এজি বেরিয়ে গেছে তাহলে জিডিটা আমরা এডির থেকে মাইনাস করে বার করতে পারি অথবা আনুপাতিক হার দিয়ে বার করতে পারবো যে এডি ইন্টু জিডি এর আনুপাতিক হার কত হবে জিডি এর অনুপাত ওয়ান তাহলে লবে থাকবে ওয়ান ডিভাইডেড বাই এদের যোগফল টু প্লাস কত না থ্রি এডি এর ভ্যালু কত 9 বাই টু ইন্টু ওয়ান এত সেন্টিমিটার থ্রি 3 নাইন দ্যাট ইজ থ্রি বাই টু ঠিক আছে এই হলো অ্যান্সার চলো পরের কোয়েশ্চেন তাহলে দেখো একটা প্রথমে সমগণী সরি সমবাহু ত্রিভুজ নিতে হবে নিলাম এদের লম্বগুলো নিয়ে যেটা পাবো লম্বগুলো নিয়ে ঠিক আছে এই হলো লম্ব আঁকলাম সমবাহ ত্রিভুজ এটা এ এটা বি এবং এটা সি ঠিক আছে এ ডি হল কি এফ আর বি ই এফ এবার ত্রিভুজ মানে হলো এই ডি ই কে যোগ করে যে ত্রিভুজ পাবো সেই ত্রিভুজটা সেই ত্রিভুজটাকে বলা হয় পাদ ত্রিভুজ যেমন এফ আর ই যুক্ত করে দিলাম তারপর এফ এর সাথে ডি কে যুক্ত করে দিলাম তারপর ই এর সাথে ডি কে যুক্ত করে দিলাম তাহলে যেটা পাচ্ছি এখন ডি ই এফ এটাকে বলা হয় পাদ ত্রিভুজ ফেডাল ট্রায়াঙ্গেল আচ্ছা কি বলে দেওয়া আছে এফ ডি এ কোথায় আছে এফ ডি এ কোথায় এটা ওকে এই অ্যাঙ্গেলটা চেয়েছে কত ঠিক আছে এই অ্যাঙ্গেলটা আমাদের খুঁজে বার করতে হবে এখন দেখো এটা যেহেতু একটা সমকণিত সরি সমবাহু ত্রিভুজ তাই পাদ ত্রিভুজ বলেছে অর্থাৎ এরা যেরকম লম্ব হবে তার সাথে সাথে এটা কিন্তু কোণেরও সমদ্বিখণ্ডক হয়ে থাকে কি হয় পনেরো সমুদ্রিক সমকোণী ত্রিভুজের জন্য প্রত্যেকটাই একই ভরকেন্দ্র মধ্যমা মানে মধ্যমা দিয়ে যেটা ভরকেন্দ্র পাই আমরা লম্ব বিন্দু হয় ভর কেন্দ্র হয় সব একটা পয়েন্টেই এসে দাঁড়ায় এই পয়েন্টটাতে ঠিক আছে আবার এই পয়েন্টটা যদি ও হয় তাহলে এই ও এ ও বি ও সি এগুলো আবার অন্তঃ খণ্ডকও হয় কার না কোনগুলোর তাহলে এটা যেহেতু সমবাহু ত্রিভুজ তাহলে টোটাল অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল সি এরা কি হয়ে যাবে সিক্সটি ডিগ্রি রাইট এটা কি বললাম এটা কোন সমুদ্রি খণ্ড ও এ তার জন্য হয়ে যায় এখানে এফ এ ও এই কোনটা আর ও এ ই এই কোনটা ইকুয়াল এরা ইকুয়াল মানে টোটালটা যদি সিক্সটি ডিগ্রি হয় তাহলে অবশ্যই এটা থার্টি এবং এটাও থার্টি ডিগ্রি হবে 30° ঠিক আছে 30° পেলাম এটা ডিগ্রি হয়ে গেল এখন দেখো এফ হলো কি মধ্যবিন্দু ডি হলো মধ্যবিন্দু এবং ইও হলো মধ্যবিন্দু তাহলে এফ যেহেতু মধ্যবিন্দু মানে অবশ্যই এ এএফ এটা মানে কি হবে হাফ অফ এবি হবে তাই তো ঠিক এক নাম্বার ইকুয়েশন দিয়ে দিলাম এএফটা কি হবে হাফ অফ এবি এবির অর্ধেক হবে আবার দেখো যদি আমরা একটু ঘুরিয়ে একে দেখি তো কি দেখতে পাবো এখানে দেখো এ ফলো এর মধ্যবিন্দু আবার ডি হলো বিসি এর মধ্যবিন্দু তাই তো এবার দেখো এই যে ত্রিভুজটা রয়েছে আমাদের কাছে এবিসি এই ত্রিভুজের এবি এবং বিসি বাহুর মধ্যবিন্দু জানা রয়েছে তাহলে মধ্যবিন্দু যেটা সংযোজক সরল রেখা সেটা কি হবে তৃতীয় যে বাহু রয়েছে অর্থাৎ এসি বাহু এর সাথে সমান্তরাল হবে এবং এর অর্ধেক হবে রাইট সেটা লিখবো এবার এটা পেলাম এক নাম্বার আবার লিখো আবার আবার এফ কমার ডি হলো যথাক্রমে এবি ও সি বাহুর কি না মধ্যবিন্দু তাই তো দেয়ার ফোর এফ ডি বা ডি এফ এটা কি হবে হাফ অফ এসি এবং প্যারালাল তো প্যারালালটা আমাদের এখানে কাজে লাগবে না লিখবো আমরা কি হাফ অফ এসি এবার যেহেতু এটা একটা কি ধরনের ত্রিভুজ সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজের তিনটে বাহুই কি হবে সমান হবে তাহলে লিখতে পারবো এখানে এসির জায়গায় হাফ অফ এবি ব্র্যাকেটে লিখে দাও যেহেতু এ বি ইকাল টু বিসি ইকাল টু এ সি বা সি এ হলো এবার হাফ অফ এবি মানে এক নাম্বার ইকুয়েশন থেকে কি পাবো এ এফ তাহলে টু পেয়ে গেলে এ এফ কার সাহায্যে পেলে না বাই ওয়ান এক নাম্বারে হেল্প নিয়ে আমরা পেলাম এই যে এফ ডি বা ডি এফ এর ভ্যালুটা আর এর ভ্যালুটা সমান অর্থাৎ এখানে এই যে ত্রিভুজটা রয়েছে একটা এ এফ ডি এই ত্রিভুজের এই দুটো বাহু যদি সমান হয় তাহলে অবশ্যই এই কোন আর এই হবে তাই না এটা বাহু ত্রিভুজ তাহলে এখন তারপর ত্রিভুজ এ এফ ডি এর এফ ডি ইকুয়াল টু এ এফ রাইট এই দুটো ইকুয়াল এটা ইকুয়াল এটা ইমপ্লাই করে যে এফ ডি এফ ডি এই অ্যাঙ্গেলটা হবে কার সাথে ইকুয়াল এফ এ ডি এর সাথে আর এফ এ ডিটা কি লিখে রেখেছি এফ এ ও বলা যা সেটাকেই ডি বলা একই ব্যাপার এই অ্যাঙ্গেলটা কত থার্টি ডিগ্রি তো কালটা আমরা পেয়ে গেলাম কত না থার্টি ডিগ্রি তাহলে এর পরিমাপ জানা গেল হয়ে গেল তাহলে থার্টি ডিগ্রি হবে आंसर এবার দেখো এখানে একটা এই প্রমাণটা আছে একটা ছোট্ট প্রমাণ অ্যান্ড ইম্পর্টেন্ট ত্রিভুজ এ বি সি অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সি এর অন্তঃ আই বিন্দুতে ছেদ করেছে প্রমাণ করতে হবে বিআইসি আই সি টু দিস তাহলে ছবিটা ফটাফট একবার এঁকে ফেলি এই হলো ত্রিভুজ এ বি সি এদের অন্তঃ সমুদ্রি খণ্ডক আঁকতে হবে দেখো এই কোণের বি আর সি দিয়েছে না তাহলে আমি দুজনকে এইভাবে নিলাম কেমন এটা হলো এ নাম দিলাম এটা বি এটা সি এদের অন্তঃসমুদ্রী খণ্ডক আই বিন্দুতে ছেদ করেছে পি আই সি এই অ্যাঙ্গেলটা হবে নাইনটি প্লাস অ্যাঙ্গেল বি এ সি বাই টু নাইনটি প্লাস এটার অর্ধেক হবে ঠিক আছে তাহলে দেখো আমরা কিভাবে করব এটা এই অ্যাঙ্গেলটা বার করতে যদি হয় তো প্রথমেই দেখো এই বি আই হলো অ্যাঙ্গেল বিএর এর অন্তঃসমুদ্রী খন্ড কি হলো প্রথমেই লিখবে হলো অ্যাঙ্গেল বি এ হলোল বিএমুদ্দি খন্ডক তো অন্তর সমুদ্রিক বলে দেওয়া আছে মানে কি না এর মানেই হলো যে এই দুটো অ্যাঙ্গেল হয়ে যাবে ইকুয়াল এই দুটো অ্যাঙ্গেলকে না এ বি আই আইল টু এ বি আই কি হবে আই বি সি এই অ্যাঙ্গেলটা আই আইবিসি সি আই বি সি এটা একটা ছোট্ট করে নাম দিয়ে দাও এক্স এটা ধরে নিলাম এটাও এক্স তাহলে এটাও এক্স যেরকম আমি এর আগে একটা অঙ্ক করেছিলাম ঠিক সেরকম করছি আবার সিআই এটাও সি কোণের অন্তর সমর্ধি খন্ড তাহলে এই কোণটা যা হবে এই পাশের কোণটা সেম হবে দুজনকে ধরে নিলাম দুজনেই হলো স্মল ওয়াই করে ঠিক আছে দুজনকে ধরলাম দুজনেই স্মল ওয়াই তাহলে লিখবো আবার সি আই হল অ্যাঙ্গেল সি এর অন্তঃ খণ্ডক ঠিক আছে তাহলে পাবো আমরা এসিআই সি টু পাবো কি না বি আই একাল টু কত ধরবো ওয়াই ধরে নিলাম ঠিক তো এখন বড় ত্রিভুজের জন্য তার জন্য ত্রিভুজ এ বি সি এর জন্য এখানে দেখো তিনটে কোণা সমষ্টি আমরা জানি ওয়ান এইটটি হবে তিনটে কোণকে না একটা হলো বি এসি এটা ওপরেরটা এই কোনটা কত এক্স প্লাস এক্স দ্যাট ইজ টু এক্স প্লাস এই পাশের কোনটা কত ওয়াই প্লাস ওয়াই দ্যাট ইজ টু ওয়াই এক টু ওয়ান এইটটি এখান থেকে টু কমন নাও টু এক্স প্লাস ওয়াই যদি বার করো কত পাবে টু দ্বারা দুজনকেই ডিভাইড করতে হবে এটা করলে নাইনটি আর এটা আসবে মাইনাস বিএসি বাই এবার আসছি আমরা এখানে ছোট্ট ত্রিভুজটা ত্রিভুজ বিআইসি এটার জন্য দেখো এই অ্যাঙ্গেল বিআইসি অ্যাঙ্গেল বিআইসি প্লাস এই এক্স প্লাস এই পাশের এই ওয়াই এই তিনজনের সমষ্টি কত হবে ওয়ান এইটটি এখান থেকে আমাদের বার করতে হবে শুধুমাত্র বিআইসি এটা কত দাঁড়াবে ওয়ান এইটটি মাইনাস অফ এই পুরোটাকে নিয়ে যাচ্ছি ব্র্যাকেটের মধ্যে রাখছি এক্স প্লাস ওয়াই এবার কাজ হবে এক্স প্লাস ওয়াই এর ভ্যালুটা বসিয়ে দেওয়া মাইনাস নাইনটি আর মাইনাসে মাইনাসে প্লাস অ্যাঙ্গেল বিএসি বাই টু অর্থাৎ বিএসি বাই টু এটাই কি প্রমাণ দিয়েছিল দেখো হ্যাঁ এটাই প্রমাণ দিয়েছিল তাহলে কেন প্রুভড প্রমাণ হয়ে গেল আমাদের কাছে ঠিক আছে এটাই ছিল আমাদের আজকের লেকচার তো তোমরা এগুলো সলভ করো আরও অনেক প্রবলেমস রয়েছে তোমাদের বই সেই বইগুলো করো তার সাথে এক্সাম্পলসে যা রয়েছে সেই এক্সাম্পলসগুলো অবশ্যই করবে এক্সাম্পলসগুলো খুব ইম্পর্টেন্ট থাকে আর বিভিন্ন কোয়েশ্চেন ব্যাংক যদি করছো তাহলে সেই বিভিন্ন কোয়েশ্চেন ব্যাংক করতে থাকো ঠিক আছে তোমাদের সাথে আবারও পরের একটা লেকচারে দেখা হবে টাটা